السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال الله عز وجل وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الحمد لله আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আজকে এই বিকেলে আল্লাহ তাআলা ইমানদারদের সাথে বসার তৌফিক আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়টি আলোচনা করার জন্য নির্ধারণ করেছি তা হচ্ছে মধ্যম পন্থা বা উম্মাতুন ওয়াসাতা। আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যম জাতি হিসাবে ঘোষণা করেছেন, উত্তম জাতি হিসাবে ঘোষণা করেছেন, ন্যায়পরায়ণ জাতি হিসাবে ঘোষণা করেছেন। কিভাবে আমরা এই মধ্যম পন্থা বিষয়টি বাস্তবায়ন করতে পারব এবং কিভাবে বা আমরা মধ্যম পন্থার অনুসারী হলাম, এই বিষয়টি আমি তুলে ধরতে চাই। প্রথমত আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনিভাবে আমরা তোমাদেরকে করেছি ওয়াসাত উম্মাত। ওয়াসাত উম্মাত যাতে করে মানুষদের উপর তোমরা সাক্ষ্য হতে পারো আর রসুল হতে পারেন তোমাদের উপর সাক্ষ্য। আল্লাহ তাআলা হাশরের মাঠে আমাদের দিয়ে অন্য অন্য জাতির উপর সাক্ষ্য প্রতিষ্ঠা করবেন। যখনই কোনো জাতিকে নিয়ে আসা হবে তখন তারা বলবে মা জা আনা মিন বাশিরুম ওয়ালা নাদির, আমাদের কাছে কোনো নবী রাসুল আসে নাই। অস্বীকার করবে, মনে করবে যে অস্বীকার করলেই বুঝি পার পাওয়া যাবে, কিন্তু অস্বীকার করলে পার পাওয়া যাবে না। নবী রাসুলগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, নবী রাসুলগণ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন, কিন্তু উম্মতরা অনেকেই ঈমান আনেনি, ঈমান গ্রহণ করেনি। তখন তারা চাইবে যে সাক্ষ্য চাইবে যে কে সাক্ষ্য দিবে, নবীগণ বলবেন কে সাক্ষ্য দিবে যে আমরা আমাদের উম্মতের কাছে যে বাণী পৌঁছেছি, ইসলামের কথা বলেছি, জানিয়ে দিয়েছি, এই বিষয়টির সাক্ষ্য হবে কে হবে, এই বিষয়টির সাক্ষ্য কে হবে। তখন বলা হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার উম্মত। তখন এই উম্মত আমাদের মধ্যে যারা দিনের উপর সঠিকভাবে থাকবে তারা সাক্ষ্য হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের উপর যাতে সাক্ষ্য হতে পারে। আবার যারা সঠিক পথে থাকবে না তারা সাক্ষ্য হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাআনুনা লা ইয়াকুনু শুহাদা ওয়া লা শুফা ইয়াউমুল কিয়ামা, যারা মানুষকে লানত করে বেড়ায় অর্থাৎ মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়, তারা হাশরের মাঠে সাক্ষ্য হওয়ার এবং সাফি হওয়ার, সুপারিশ করাকারী হওয়ার গৌরব থেকে বঞ্চিত হবে, এই বড় নেয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। কিন্তু হাশরের মাঠে সাক্ষ্য দিবে যারা এ উম্মতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করে আছে, ওয়াসাতান উত্তম ন্যায়পরায়ণতা অবলম্বন করবে, উত্তম পন্থা অবলম্বন করবে, তারা সাক্ষ্য হবে। যে কি সাক্ষ্য দিবে যে বালা কদ জাআহুম বাশীরুন ওয়া নাদীর, অবশ্যই এদের কাছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদকারী এবং ভীতি প্রদর্শনকারী এসেছে। কারণ আল্লাহ তাআলা তিনি ওজর পেশ করার কোনো সুযোগ রাখবেন না, ওজর পেশ করার তিনি দুনিয়াতে সেটা বন্ধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কুন্না মুআদ্দিবিনা হাত্তা নাবআসা রাসূলা, রাসূল প্রেরণ না করলে আমি কোনোদিন কারোর উপরে শাস্তি প্রদানকারী হব না। অর্থাৎ দুনিয়ার বুকে যদি আল্লাহর বাণী না প্রেরণ করতেন তাহলে তিনি কাউকে শাস্তি দিতেন না। আল্লাহর বাণী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন এবং দমিয়ে দিয়েছেন, বিবেক দিয়েছেন, এই সবের মাধ্যমে বেঁধে দিয়েছেন যে
আল্লাহ তাআলা যা যা জানানো দরকার তা জানিয়ে দিয়েছেন, এটা আমরা ঈমান আনি এবং আমরা পূর্ববর্তী নবী রাসূলগণের উপরও আমরা এই সাক্ষ্য দিই যে তারাও তাদের উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়েছেন। তখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদের উপর সাক্ষ্য হবেন, তিনি আমাদের উপরে সাক্ষ্য হবেন, সাক্ষী দিবেন যে হ্যাঁ আমার উম্মত যে সত্য বলেছে, যে সাক্ষ্য দিয়েছে তা সত্য, আমার উম্মতের এই সাক্ষ্য সত্য, উম্মতের এই সাক্ষ্য সত্য। এটাই হচ্ছে এখানে বলা হয়েছে ওয়াইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা, রাসূল তোমাদের উপরে সাক্ষ্য হবে। আমাদের আজকের পয়েন্ট শুধু একটা অংশ নিয়ে, সেটা হচ্ছে যেখানে বলা হয়েছে যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবে আমি তোমাদেরকে করেছি, অর্থাৎ হে ওই তোমাদেরকে মধ্যম উম্মত করেছি, যে ওয়াসাত উম্মত করেছি যাতে করে তোমরা মানুষের উপর সাক্ষ্য হতে পারো। এই মধ্যম অবস্থাটা কি, ওয়াসাত অবস্থাটা কি, এটা আমি আজকে আলোচনা করব। ইমাম কুর্তুবী রহমতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ হচ্ছে যেভাবে আমরা কাবাকে করেছি জমিনের মধ্যভাগে, তেমনি ভাবে তোমাদেরকে করেছি মধ্যপন্থী উম্মত রূপে। কাবা জমিনের মাঝখানে, পৃথিবীর মাঝখানে হচ্ছে কাবা, ঠিক তোমাদের কাবা যেভাবে মধ্যম জায়গায় আছে, তোমরা হচ্ছে তোমাদের এই উম্মতটা হচ্ছে মধ্যপন্থী উম্মত। কিভাবে, যে তোমাদের নবীর চেয়ে তোমরা নিম্ন পর্যায়ে, কিন্তু অন্যান্য সাধারণ জাতির চেয়ে তোমরা উপরে আসো, মধ্যম পর্যায়ে তোমরা আসো। এটা ইমাম কুতুবী রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা, অর্থাৎ নবীদের চেয়ে নিম্ন পর্যায়ে এবং সাধারণ জাতিসমূহের উপরে তোমাদের অবস্থান। আর ওয়াসাত বলতে মধ্যপন্থা বলতে বোঝায়, ন্যায়পরায়ণ বোঝানো হয়েছে, অর্থাৎ যে বস্তুটি ওয়াসাত সেটি প্রশংসিত জিনিস, এটা ন্যায়পরায়ণের জিনিস, ন্যায়ের জিনিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান আই আদলান, কি আদলান, ইনসাফকারী ন্যায়পরায়ণ উম্মত হিসেবে আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ন্যায়ের উপর থাকতে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই ওয়াসাত শব্দের অর্থ অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ক্বালা আওসাতুহুম, তাদের মধ্যে যে বেশি ন্যায়পরায়ণ, যে বেশি সুবহানাল্লাহ পড়ে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, সে বলেছে। সুতরাং ওয়াসাত শব্দের অর্থ সব জায়গায় মধ্যম নয়, কখনো হয় মধ্যম, কখনো হয় ন্যায়পরায়ণ। আল্লাহ তাআলা আমাদেরকে ন্যায়পরায়ণ উম্মত হিসেবে প্রতিষ্ঠা করেছেন, পাঠিয়েছেন এবং মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত হিসেবে পাঠিয়েছেন, এবং আমাদেরকে তিনি ইনসাফকারী উম্মত হিসেবে পাঠিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এই জাতি হিসাবে আমাদের জাতিটাকে মধ্যম পথ হিসাবে জাতি হিসেবে ঘোষণা করেছেন। এখন জাতির জায়গায় আসে, জাতি বলতে অনেক মানুষ মনে করে, যেমন ভাষা, প্রত্যেক ভাষাভাষী এক একটা বুধ জাতি হয়, এটা একটা জাতি মনে করতে পারে কেউ। আবার জাতি ভিন্ন ভিন্ন জাতি হতে পারে, যেমন মানুষের গোষ্ঠীভুক্ত ভাগ হতে পারে, কেউ ধরেন বাঙালি, কেউ পাকিস্তানি, কেউ বেলুচি, কেউ সিন্ধি, কেউ ইন্ডিয়ান, কেউ কেরালা, ভাগ ভাগ হয়ে আছে মানুষ, প্রত্যেকে জাতি এইভাবে হয়। এইরকম ভাগ হলে পৃথিবীতে হাজার হাজার রাষ্ট্র হয়ে যাবে, কারণ প্রতি 8 মাইল অন্তর ভাষার কি হয়েছে, পরিবর্তন হয়েছে। এমনকি চট্টগ্রামের ভাষা সিলেটের ভাষার মধ্যে সুদূর তফাৎ, যদি প্রত্যেক এইভাবে ভাগ করা হতো তাহলে সব মানুষ আর কারো সেখানে অবস্থান করা সহজ হতো না, ভাগ ভাগ হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা ইসলামের যে নীতি তা হচ্ছে জাতি বলতে বুঝাবে তাদেরকে যারা একই ধ্যান ধারণা, একই আকীদায় বিশ্বাসী, তারা হচ্ছে একটি জাতি। সেখানে হতে পারে কালো, সেখানে হতে পারে সাদা, সেখানে হতে পারে ভিন্ন রঙের, কিন্তু তারা এক জাতি বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেলাল হাবশী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার দেখুন, যদি সোহাইবার রুমি ছিলেন, যেমন সালমান আল ফারিসি ছিলেন, যেমন আবার মক্কার কুরাইশরা ছিলেন, মদিনার আনসাররা ছিলেন, কিন্তু সবাই মিলে মুসলিম জাতি ছিল। রাসূল কখনো জাতিগত, ছোট ছোট জাতিগত বিভেদকে কাজে লাগাননি,
বরং সবকিছু এক করে দেখেছেন, উম্মাতাম মুসলিমা উম্মাতাম ওয়াহিদা ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাম ওয়াহিদা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। তাহলে এই উম্মত সর্বাবস্থায় একটি পরিচিতি পাবে, তা হচ্ছে উম্মাতুম মুসলিমা, মুসলিম উম্মত, মুসলিম জাতি। আর মুসলিম জাতি হবে ন্যায়পরায়ণ, এবং ন্যায়ের উপর তারা সর্বদা থাকবে, হকের উপর থাকবে, ন্যায়ের উপর থাকবে, মধ্যপন্থা সব জায়গায় অবলম্বন করবে। এটাই হচ্ছে মুসলিম জাতির, এটাই হচ্ছে মুসলিম জাতির পরিচিতি, ডিগনিটি। এর বাইরে অন্য যে কোনো ভাবে ভাগ করেন আপনি, তা দেখবেন যে যে কোনো ভাগ আপনি করেন না কেন, কখনো কোনো একটা রাষ্ট্র টিকে থাকতে পারবে না, এর মাধ্যমে কোনো একটা রাষ্ট্র টিকে থাকবে না। বাংলাদেশি মানুষ যদি দশ ভাগ করেন, শুধু ভাষাভিত্তিক ভাগ হলে আরও সমস্যা আছে, বহু সমস্যা আছে। ভারতে যদি কোনো ভাষাভিত্তিক ভাগ হয় কয়টা রাষ্ট্র হবে, পাকিস্তানে ভাষাভিত্তিক আসলে কয়টা রাষ্ট্র হবে, তাহলে বোঝা গেল যে ভাষাভিত্তিক নয়। আবার দেখুন বর্ণভিত্তিক হইতে পারে না, আবার ধরেন মানুষের আচার আচরণ চেহারা সুর দিয়ে হতে পারে না, তাহলে কি দিয়ে হবে, আইডিওলজিগত একটা জাতি হতে পারে। আর এই আইডিওলজিগত জাতি সেটা তখনই বোঝা যাবে যখন কেউ একটি আইডিওলজি বিশ্বাসী হবে, যেমন মুসলিমরা সবাই একটি আইডিওলজি বিশ্বাসী, তারা হচ্ছে উম্মাতাম ওয়াসা, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসা ওয়াসাতান, আই ভারসাম্যপূর্ণ, অর্থাৎ ভারসাম্যপূর্ণ জাতি, সামঞ্জস্যপূর্ণ জাতি, বাড়াবাড়ি অতিরঞ্জনযুক্ত জাতি, এর এই হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের একটি গুণ এই জন্য কি ইনসাফের, আরেকটি গুণ হচ্ছে উৎকৃষ্ট, আরেকটি হচ্ছে আমরা ভারসাম্যপূর্ণ মধ্যপন্থী। আমরা কয়েকটি নজির উল্লেখ করব, যার মাধ্যমে আমরা দেখাবো যে আমরা যার মাধ্যমে দেখতে চাইব যে আসলে এই উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মত আমাদেরকে যে উম্মতাম ওয়াসাতান বলা হয়েছে, আমরা তখনই সত্যি সত্যি এই উম্মতে অন্তর্ভুক্ত হতে পারবো যদি আয়াতের অনুমত থাকে আমরা, তাহলে অবশ্যই আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটি কর্মকাণ্ডে। তবে যে কোনো কাজে একটা হক কথা, ধরেন ন্যায়ের কথা হচ্ছে মসজিদে সালাত আদায় করতে হবে পাঁচ ওয়াক্ত, এখন আপনি বললেন যে যেহেতু অন্য এই ব্যক্তি সালাত আদায় করেন আর এই ব্যক্তি পাঁচ ওয়াক্ত পড়ে, আমি মধ্যম পন্থ অবলম্বন করব, তিন ওয়াক্ত পড়বো, তাহলে তো মধ্যম পন্থ হবে, এটা হবে না, এটা উদ্দেশ্য না। হকটাই মূলত পাঁচ ওয়াক্তটাই মধ্যম পন্থা, যদি সারা রাত ধরে সালাত আদায় করতে হতো তাহলে কঠিন হতো, যদি সারাদিন ধরে সালাত আদায় করতে এটা কঠিন হতো, কিন্তু আল্লাহ তাআলা যদি রাতের মাঝখানে উঠে দুইটি সালাত আদায় করতে হতো কি হইতো, কঠিন হতো, এটা কেউ পারতো না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম মধ্যমপন্থী উম্মত হিসেবে দিয়েছেন, কেন, কারণ হচ্ছে যে এইটা এমন জায়গায় দিয়েছেন যে আমাদের গ্রহণ করার মতো একটা মানসিকতা তৈরি করে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে যে এটাতে বেশি যে বলবেন না, বরং বলবেন যে এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ফজরের পরে সালাতটা ঠিক আছে। যদি বলা হতো যে না তিনটা বাজে উঠে একটা সালাত ফরজ আছে, দেখুন মানুষের কষ্ট হয়ে যেত, তো উম্মতের জন্য এটা করেন নাই। ছয় মাস রোজা ছিল না একশো কোন উম্মতের, দাউদ আলাইহিস সালামের ছয় মাস একদিন পর একদিন কঠিন ছিল, এই উম্মতের জন্য বছরে একদিন এক মাস করা হয়েছে যে এক মাস থাকলেই এই ছয় মাসের ফজিলত তার অর্জিত হয়ে যাবে। তাহলে উম্মত ওয়াসাতান একটু মধ্যমপন্থী জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা আউয়ালু শাফিইন ফিল জান্নাহ, জান্নাতে আমি প্রথম সুপারিশকারী হব, জান্নাতের জন্য প্রথম সুপারিশ করা হব। লাম ইউসাদদাক নবিয়্যু মিনাল আম্বিয়া মা সুদদিকতু, কোনো নবীকে আমাকে যত মানুষ সত্যায়ন করবে সত্য বলে মেনে নিবে, অন্য কোনো নবীকে কেউ এরকম সত্য বলে মেনে নিবে না, অর্থাৎ তার উম্মত অনেক বেশি হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো বলেছেন ওয়া ইন্না মিনাল আম্বিয়া নবিয়্যান মা ইউসাদদিকু মিন উম্মতি ইল্লা রাজুল ওয়াহিদ, নবীদের মধ্যে এমন নবীও আছে যার উম্মতের মধ্যে একজন মাত্র তার অনুসারী ছিল। হাসরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কখন হাসরের মাঠে কোন কোন নবী আসবে তার সাথে একজন, কোন কোন নবী আসবে তার সাথে দুইজন, কোন কোন নবী আসবে তার সাথে তিনজন, কোন কোন নবী আসবে তার সাথে হাতে গোনা, কোন কোন নবী তার সাথে কেউ নাই, তিনি একাই উঠছেন। তাহলে তিনি তার দায়িত্ব পালন করেছেন কিন্তু তারা সেটা গ্রহণ করতে পারেনি। কিন্তু এই উম্মত ওয়াসাতান হওয়ার কারণে, এই উম্মত মধ্যমপন্থী হওয়ার কারণে
আমলের দিক থেকে, আকিদার দিক থেকে, চরিত্রের দিক থেকে, বিশ্বের সর্বদিক থেকে উম্মত মধ্যমপন্থী হওয়ার কারণে এই উম্মতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মানুষের কাছে তা বেশি গ্রহণযোগ্য বিবেচিত হবে। মোহাম্মদ আসাদ নামে একজন বিখ্যাত গবেষক ছিলেন, তিনি মুসলিম ছিলেন না, তিনি ছিলেন প্রাচ্যবিদ। তিনি বললেন যে আমি ইসলামকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রসুল মোহাম্মদকে, তিনি যেহেতু প্রাচ্যবিদ ছিলেন, ইসলাম গ্রহণ করেননি তখন, তিনি বললেন যে এই লোকে যা যা বলে তা পরীক্ষা করে দেখব, দেখে তার দোষ বের করবে। এই জন্য তিনি রসুল্লাহ সাল্লাম কী কী বলেছে তা খুঁজতে আরম্ভ করলো। খুঁজতে আরম্ভ করতে করতে সে ইসলাম গ্রহণ করে ফেলল। যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি ইসলাম গ্রহণ করলেন কেন, বলে এই জন্য আমি দেখেছি এই লোক এমন কথার নির্দেশ দিয়েছে যেই কথাটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট। যেমন এই লোক বলেছে একজন মানুষকে দেখলে সালাম দিতে, এখানে কোনটা হইতে পারে, বিপরীতটা হওয়া অসম্ভব। একজন মানুষকে দেখলে গালি দিলে কি ভালো হইতো, ভালো হইতো না, পাশ কাটিয়ে গেলে কি চলে যেতে ভালো হইতো, ভালো হইতো না। তো সালাম দেওয়াটা কি হয়েছে, ভালো হয়েছে, মধ্যম পন্থা, এটাই হচ্ছে উত্তম কাজ। এই লোক বলেছে যে বড়দেরকে সম্মান করতে, ছোটদেরকে দয়া করতে, আমি দেখেছি এইটাই হচ্ছে উত্তম কথা, বড়দেরকে সম্মান করাই উচিত। বড়দের যদি অসম্মান করলে এটা গ্রহণযোগ্য হয় না, আর ছোটদেরকে সম্মান, ছোটদেরকে যদি আমি দয়া করি তাহলে এটা ভালো হয়। তাহলে এটা তো ভালো কথাই বলছে, খারাপ কি বলছে। তো আমি এভাবে একটি একটি করে ইসলামের প্রত্যেকটি বিধি বিধান নিয়ে আমি গবেষণা করে দেখেছি যে এই লোক যা বলেছে তা তো ভালোই বলেছে, খারাপ কিছু তো বলেনি। এটা তো সবখানেই মধ্যম পন্থা, বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির মাঝখানেটার অবস্থান। এটা তো ন্যায় কথা, অন্যায় কিছু নয়, এটা অত্যন্ত ইনসাফপূর্ণ কথা। তারপর সে ইসলাম গ্রহণ করেছে এবং একটি গ্রন্থ লিখেছে, নাম দিয়েছে রোড টু মক্কা অথবা আত্তরিক ইলা মক্কা, একটা গ্রন্থ দিয়েছে, বাংলা অনুবাদ হয়েছে আপনারা জানেন। তো আমরা বলতে চাচ্ছি এটা যে এই ন্যায়পরায়ণতা, এই ন্যায়পরায়ণতা এবং এই ইনসাফপূর্ণতা, এই ইসলামের একটি সৌন্দর্য যা আল্লাহ তাআলা এই উম্মতকে দিয়েছেন কিয়ামতের মাঠে। এই জন্য আমরা সবচেয়ে বড় উম্মত হিসেবে পরিচিত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী লা আরজু আন তাকুনু শাতরা আহলুল জান্নাহ, আমি আশা করব যে তোমরা জান্নাতের অর্ধেক হবে, জান্নাতের অর্ধেক হবে উম্মত, আলহামদুলিল্লাহ। এটা কারণ হচ্ছে, এটা হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই উম্মতের ওয়াসাতিয়তের পরিচয় হচ্ছে সর্বদিক থেকে নিয়ম নীতিতে, আকিদাগতভাবে, আচার আচরণে, এমনকি বিধিবিধানে, সব দিক থেকে উম্মত হচ্ছে মধ্যপন্থা। আপনারা যদি দেখেন ইহুদিদের ব্যাপারে, দেখেন ইহুদিরা কি করে, এত বেশি দুনিয়া লোভী এরা, যে কোনো সে টাকায় শুনছি, শুধু টাকা ছাড়া তাদের কাছে আর কোনো চিন্তা ভাবনা নাই। এই কঠিন ইহুদিবাদ তাদের মধ্যে জন্ম নিয়েছে, তাদের মধ্যে থেকে জন্ম নিয়েছে যারা কঠিন পুঁজিবাদী, তারা আবার ঠিক বিপরীতটাও জন্ম নিয়েছে, কঠিন যারা ধর্ম বিদ্বেষী নাস্তিক তারাও তাদের থেকে জন্ম নিয়েছে। কেন, যখন দেখেছে বিপরীতটা করলে তারা পয়সাওয়ালা হতে পারবে, তখন সেটাও তারা তৈরি করে দিয়েছে। একই মুদ্রার এপিটুপিট হচ্ছে পুঁজিবাদ আর সমাজতন্ত্রবাদ, একই মুদ্রার এপিটুপিট, তাদের যেটা সুবিধা হয় তারা সেটা করে নিয়েছে। আপনি কি মনে করেন যে সমাজতন্ত্রের সর্বোচ্চ ব্যক্তি আর সাধারণ শ্রমিক সমভাবে বসবাস করে? কখনো নয়। তাহলে বোঝা গেল তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য, জনগণকে নিষ্পেষণ করার জন্য এই পদ্ধতি আবিষ্কার করেছে, নিঃসন্দেহ। কিন্তু ইসলাম পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছে মধ্যপন্থা, যে না, সম্পদের অধিকারী হওয়া যাবে, আবার সম্পদের উপরে পাহাড় নির্মাণ করা যাবে না, যাকাত দিয়ে মধ্যপন্থায় চলে আসতে হবে। একেবারে ফকির হওয়া যাওয়ার কথাও নয়, শ্রমিক সব শ্রমিক হয়ে যাবে, আর সব মানুষ গরিব, সব মানুষ শ্রমিক হয়ে যাবে, আর সব মানুষই পুঁজিপতি হয়ে যাবে, এটা নয়। যখন পুঁজিপতি হবে, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, পুঁজিপতির সম্পদে রয়েছে, যারা গরিব তাদের জন্য অধিকার রয়েছে, সম্পদ তাদের জন্য, তাদের সম্পদ রয়ে গেছে সেখানে। আর যখনই কেউ গরিব হয়ে যাবে তাকে বলা হয়েছে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, যে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে এটা তুমি আশা করে বসে থেকো না, তুমি কাজ করতে চেষ্টা করো, তাকে দিয়েছে। এই মধ্যম পন্থা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আবার দেখেন ইহুদিদের বাদ দিয়ে নাসারাদের আসি, নাসারাদের মধ্যে দিনের কোনো ধারাই তারা মানে না,
একেবারে দিনে থেকে দূরে সরে থাকে। সপ্তাহে একবার যদি তাদের গির্জায় গেলেই সব কিছু মাফ হয়ে যায় মনে করে, এটা কিন্তু কোন রকমই গ্রহণযোগ্য নয়। বরং ইসলাম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে যে না, কঠিন হলে সেখানে ছাড় রয়েছে, বিশ্বাসের ক্ষেত্রে ছাড় রয়ে, বিশ্বাসের ক্ষেত্রে ছাড় নেই, শুধু কঠিন হলে আমলের ক্ষেত্রে ছাড় রয়েছে। কেমন? যখন আপনার উপর কঠিন হয়ে গেছে, কঠিন হয়ে গেছে তখন সফর অবস্থায় কঠিন, আপনার চার রাকাত সালাত দুই রাকাত হয়ে গেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, মধ্যপথ হিসেবে আপনাদের কঠোরতা সেখানে ছাড় রয়ে গেছে। এর অর্থ হচ্ছে আপনাকে কখনো কঠিন নিয়মে বেঁধে ফেলা হয়নি, যে কোনোভাবেই আপনি পালন করতে পারবেন না, এমন অবস্থা তৈরি করা হয়নি। দেখুন আবার কি করেছে ইহুদিরা, তাদের নবীকে, ইহুদিরা তাদের নবীদেরকে হত্যা করেছে, মেরে ফেলেছে একেবারে। এমনকি যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতো, সৎ কাজে আদেশ দিত, অসৎ কাজ নিষেধ করতো, তাদেরকেও তারা হত্যা করত। বিপরীত পক্ষে নাসারারা তাদের নবীদেরকে বাড়াইতে বাড়াইতে কি করেছে, আল্লাহ বানিয়ে ফেলছে, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে তারা কি করলো, বললো আল্লাহর ছেলে। আর ওদিকে ওদিকে ইহুদিরা কি বললো ঈসা আলাইহিস সালামকে, যে নাউযুবিল্লাহ, তিনি কি ভালোভাবে জন্মগ্রহণ করেননি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অপবাদ দিয়ে অপবাদ দুষ্ট করলো। ইসলাম কি বললো, না কি বললো, মাল মাসিহ ইবনু মারিয়ামা ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলির রাসূল, মাসিহ ইবনু মারিয়াম তো রাসূল, তার আগেও তো অনেক রাসূল চলে গেছে, তার আগেও অনেক রাসূল চলে গেছে, উম্মুহু সিদ্দিকা, তার মা সিদ্দিকা সত্যবাদিনী, তার মাও কোনো ইলাহ নয়, তার মাও ইলাহ নয়, অথচ তারা মাকেও ইলাহ বানিয়ে ফেলছে, মহিলাকে ইলা বানিয়ে ফেলছে, অর্থাৎ মারিয়ামকে ইলা আল্লাহ বানিয়ে ফেলেছে। এই দুইয়ের মাঝখানে তিনি এটাই বুঝাতে চেয়েছেন যে ইসলাম সুন্দর, যে ইসলাম বলেছে না, তিনি খারাপভাবে চিত্রিত হবেন না, তার মা ও ঈসাকেও খারাপভাবে কোনো শব্দ ব্যবহার করা যাবে না, বরং ঈসা হচ্ছেন রাসুল, যেমনি আগেও রসুল চলে গেছেন, যেমনি পরেও রসুল এসেছেন, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম। সুতরাং এটাই হচ্ছে সত্য যে তাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে ইসলাম। এই ইসলাম হচ্ছে আমাদের দিন, এই দিনকে যথাযথভাবে মেনে চলতে হবে। আরেকটি জিনিস দেখুন, শারীরিক চাহিদার ক্ষেত্রে ইসলাম কতটুকু গুরুত্ব দিয়েছে, মধ্যম পথ অবলম্বন করেছে। কিরকম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইবাদত করতেন কিন্তু তিনি ঘুমতেন, তিনি ইবাদত করতেন তিনি ঘুমতেন, আবার তিনি রোজাও রাখতেন রোজা ভাঙতেন, তিনি বিয়ে শাদিও করেছেন ঘর সংসারও করেছেন, তবে আবার দাওয়াতের কাজেও তিনি সময় ব্যয় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন সাহাবি আসলো তার পরিবারের কাছে, এসে জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি ইবাদত করেন তা জানতে চেষ্টা করলো। তাকে যখন জানানো হলো যে তিনি এই করেন, অর্থাৎ বেশি কিছু না, তিনি ঘুমান রাতের বেলা, আবার ইবাদত করেন, তিনি আবার বিয়ে শাদিও করেছেন, তিনি আবার রোজাও রাখেন রোজা ভাঙেন, এবং রাত্রি জাগরণ করে রাত্রি আবার ঘুমান, তখন তার কান তাকালুহা মনে করলো এটা তো খুব কম কম মনে করলো। কিরকম মনে করলো? মনে বললো যে আইনা নাহনু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে রসুলের সমপর্যায়ে যেতে পারি, রসুল তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিয়েছে, আমরা তার আমল কম হলে চলবে, আমাদের আমল কম হলে চলবে না, বুঝছেন? মনে হলো কি, তার আমল কম হলে চলবে, আমাদের আমল কম হলে চলবে না। তো কি করলো, একজন শপথ করে বলল আমি সারা রাত ধরে নামাজ পড়ব, ঘুমাবো না, আরেকজন শপথ করে বলল আমি সারা বছর রোজা রাখবো, আরেকজন বললো আমি বিয়েই করবো না। বাহ, তিনজন তিন দিকে টানা এক কানে এসে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে বললেন যে না, ইন্নি আফতার ওয়া আসুম, আমি রোজাও রাখি এবং ভাঙিও, ও আনাম ও আকুম, ঘুমাইও এবং রাত্রি জাগরণও থাকি, রাত্রি সালাত আদায় করি, ও আমি বিয়ে শাদিও করেছি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার আদর্শ থেকে, সুন্নাত এখানে আদর্শ অর্থে, সুন্নাত অর্থে না, শুধু ফরজ সুন্নাত অর্থে না, যে ব্যক্তি আমার আদর্শ থেকে দূরে থাকবে সে আমার উম্মত অন্তর্ভুক্ত হতে পারবে না। দেখছেন, এটা মধ্যপন্থার বাইরে যাই গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অস্বীকার করেছেন, না না এটা গ্রহণ করা হবে না। আরেকটি উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন একদিন মক্কা বিদায় হজের সময়, দেখলেন যে আবু ইসরাইলকে এই সবাই মিলে এর উপরে হুমড়ি খেয়ে পড়ছে, বলে কি হয়েছে আবু ইসরাইলের, কি হলো?
বলে আবু ইসরাইল শপথ করেছে যে সে হাঁটবে, চড়বে না, ঘোড়ায় চড়বে না, বাহনে চড়বে না। আবু ইসরাইল শপথ করেছে বাহনে চড়বে না, হাঁটবে। আবু ইসরাইল শপথ করেছে ছায়া যাবে না, রোদে থাকবে। বাহ, বুঝছেন কি মনে হয় কত বড় এবার আবেদ বুঝার। তিন নম্বর, আবু ইসরাইল শপথ করেছে জুতা পরবে না, খালি পায়ে চলাফেরা করবে, মক্কা যাবে। এইভাবে আবু ইসরাইল শপথ করেছে কথা বলবে না, কথা না বলে হজ করতে যাবে। বাহ, দেখতে তো কত ভালোই মনে হয়। আমার দেশে যারা বেদাতি তাদের বিভিন্ন পরিণাম এটা আর কি দেখবেন শেষ পর্যায়ে, যে শেষ পর্যন্ত নিজে ধারণা করে নিয়েছে নিজেকে কষ্ট দিলেই বোধ হয় এবাদতটা ভালো হয়, এটা মনে করে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি হয়েছে, অসম্ভব। আবু ইসরাইলকে বলো বাহনে উঠতে, আবু ইসরাইলকে বলো ছায়ায় যেতে, আবু ইসরাইলকে বলো জুতা পরতে, আবু ইসরাইলকে বলো কথা বলতে, আবু ইসরাইলকে বলো হজ যেন কমপ্লিট করে, মানে ওইটা বন্ধ নাই, এটা শুরু করছে হজটা করুক। কিন্তু বাকি তিনটা নিজের উপর বাড়াবাড়ি করে নিয়েছে, এইটা আবু ইসরাইলের এই বিষয়টা গ্রহণ করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক জিহাদে রওনা হয়েছে, জিহাদে রওনা হয়েছেন। এক সাহাবী দেখলেন যে পথের মধ্যে সুন্দর পানি, স্বচ্ছ পানি দেখছেন, আর সেখানে গাছগাছালি আছে, তিনি আবদার করে বসছেন, ইয়া রাসূলুল্লাহ এখানে থেকে আমি আল্লাহর ইবাদত করে জীবনটা কাটিয়ে দিই। হ্যাঁ, বুঝছেন না, কিছু মানুষের মনে করে এখানে বসে আল্লাহর ইবাদত করে বোধহয় বছরের বছর থাকলেই বুঝি বোধহয় গ্রহণযোগ্য হয়ে যাবে আপনার এবং না। রসুল বললেন যে আমাদের সাথে একটি পদক্ষেপ দেয়া তোমার সারা বছর সারা জীবন ইবাদত করা সমান হবে, অর্থাৎ এখানে গ্রহণযোগ্য হবে না। তুমি এখানে বসে বসে ইবাদত করলে কোনো লাভ হবে না, আমাদের সাথে চলো জিহাদের পথে, চলো এই পথে তোমার জন্য অনুমোদিত, ওইখানে বসে থাকলে কোনো লাভ নাই। তো দেখিয়ে দিলেন যে উম্মতা ওয়াসাতান, মধ্যম উম্মত কাকে বলে, সেখানে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই নেই, কষ্ট হলে সেখানে ছাড় রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তিনি এক যুদ্ধে গেলেন, সেখানে তার ব্যথা হলো, মাথায় আঘাত হলো। আঘাত পাওয়ার পর তিনি নিয়ম হচ্ছে আঘাত পেয়েছে তার ইয়া হয়ে গেছে, নাফাকি অবস্থা এসে গেছে, এখন তাকে গোসল করা গোসল করতে হয়। সবার কাছে গেছে, কেউ বলে যে তোমার গোসল ছাড়া কোনো উপায় আমরা দেখছি না, গোসল ছাড়া কোনো উপায় আমরা দেখছি না। তিনি বাধ্য হয়ে গোসল করলেন, যেটা শুনেছেন গোসল করার কারণে তিনি আল্লাহ তাআলা তার মধ্যে গোসল করার কারণে তিনি মারা গেলেন। তার মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জানানো হলো যে ওই লোকটি এই অবস্থা ছিল, মারা গেছে। রাসূল কি বললেন, কাতালাহুমুল্লাহ কাতালাহুমুল্লাহ, এদেরকে মেরে ফেলছে, কাতালুহু কাতালাহুমুল্লাহ, এরা মেরে ফেললো, কি অবস্থা, আল্লাহ তাদের হত্যা করল। এটা দোয়া না, মানে এটা হচ্ছে রাসূলুল্লাহ যারে বদদোয়া করেছে এটা দোয়ায় পরিণত হয়ে গেছে, যে কি কাজ করলো তারা, কত বড় অন্যায় করেছে। ইন্নামা শিফাউল আইয়াসুয়াল, না জানলে জিজ্ঞাসা করতে পারতো, সে তো তা এমন করলেই চলতো, এটা না করে সে অতিরিক্তটা বহন করে নিজেকে ধ্বংস করে দিয়েছে। কখনো ইসলামের জন্য বাড়াবাড়ি কখনো ইসলাম অনুমোদন করে নাই, এইটাই হচ্ছে ওকাজালিকা জালনাকুম উম্মাতাম ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলা নাস। অনুরূপভাবে দেখেন পবিত্র বস্তু খাওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া বানি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সুন্দর কাপড় পরতে নিষেধ করা হয়নি। অথচ দেখবেন একটা বিরাট গোষ্ঠী আছে যারা কাপড় ছিঁড়া জট লাগানো দেখছেন না, জট লাগানো আছেন, জটালি চুল দেখবেন, আর পাশে হাঁটা যায় না, এরকম বিভিন্ন রকমের বিভিন্ন কিছু ইয়া দিয়া, আবার এক ধরনের হাতের মধ্যে জুম 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 করে আওয়াজ করে এরকম একটা নিয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে আর ভিক্ষা চাইতেছে, মনে করছে এর মাধ্যমে বড় ধরনের ইবাদত করে যাচ্ছে। না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইয়া বানি আদম খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সৌন্দর্য অবলম্বন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখছেন যে তার সারা শরীরে ময়লা, কাপড় চোপড় ময়লা, রাসূল বললেন যে আল্লাহ কি তোমাকে সম্পদ দেয় নাই, তখন আল্লাহ কি তোমাকে সম্পদ দেয় নাই, রাসূলুল্লাহ এটা বলার পর সে বললো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে সব ধরনের সম্পদ দিয়েছেন। যদি বললেন যদি সব ধরনের সম্পদ দিয়ে থাকে, ইনাল্লাহ ইউহিব্বু আন ইয়ারা আসারা নিআমাতি আলা আবদিহি, আল্লাহ তাআলা পছন্দ করেন যে আল্লাহ তাআলা যে নেয়ামত দিয়েছে বান্দার উপরে তারটা ঝলক দেখতে চান। আল্লাহ তাআলা তোমার তো নেয়ামত দিয়েছে, তোমাকে তো এইভাবে চলতে দেওয়া বলা হয়নি, তুমি সুন্দরভাবে চলাফেরা করো। রাসূলুল্লাহ নিজেও সুন্দরভাবে চলাফেরা করতেন। সাহাবী বলতেছেন আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পানির সামনে দাঁড়িয়ে চুল বিন্যস্ত করে নিচ্ছেন, যেটা আয়না ছিল না তখনকার সময়,
পানির সামনে দাঁড়িয়ে দেখা যায় শরীর কিরকম, চুল ঠিক করে নিচ্ছেন, এটা হচ্ছে সৌন্দর্যবোধের। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আতর ব্যবহার করতেন, চুল আঁচড়াতেন এবং তিনি বলতেন যে একদিন পর একদিন আঁচড়াতেন, প্রতিদিন করলে যেন অহংকার ভাব না চলে আসে, অথবা প্রতিদিন করলে যেন এক এক এটাতে যেন সাকসম নষ্ট না করেন, যখনই সুযোগ পেতেন চুল আঁচড়াতেন, সুন্দর করে আঁচড়াতেন। সাহাবি বলতেছেন আমি যেন এরকম সুন্দর মানুষ, চুল আঁচড়ানো সুন্দর কাপড় পরা মানুষ আমি আমার জীবনে কাউকে দেখি নাই। কারণ সুন্দর কাপড় পরতেন তিনি, বিভিন্ন সময় বিভিন্ন রকমের কাপড় তিনি রাখতেন। তাহলে ইয়ার ব্যাপারেও মধ্যম পথ অবলম্বন করে, পবিত্র বস্তু গ্রহণের ক্ষেত্রেও মধ্যম পথ অবলম্বন করছে ইসলাম। কোথাও বলে নাই যে তোমাকে একেবারে পাগল হয়ে যেতে হবে, অথবা আবার অহংকারী স্বাস্থ্য নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পূর্ববর্তী কোনো উম্মতের মধ্যে কেউ কাপড় পরে অহংকার করে হাঁটছিল, অহংকার করার কারণে আল্লাহ তাআলা তাকে জমিনের ভিতরে ডুবিয়ে দিয়েছেন, কেয়ামত পর্যন্ত সে জমিনের ভিতরে ডুবতেই থাকবে, যাইতেই থাকবে নিশ্চিত, কারণ এটা তার জন্য শাস্তি শুরু হয়েছে। যেমন কারুনের ব্যাপারে যেরকম শাস্তি হয়েছে সেটা, কারণ সে অহংকার করে চলেছে, আর এটাই নিষেধ করা হয়েছে কোরআনে কারীমে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অনুরূপভাবে খরচের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতে বলা হয়েছে, মধ্যপন্থা কেমন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমা মাহসুরা। যখন টাকা আসছে দাদা আসছে দিয়ে দিলেন সবাইকে, হাতে কিছুই রাখলেন না, খরচ করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আপনি মনে করছেন যে রসুল যে এরকম দিয়ে দিছে আমি এরকম দিয়ে দিই, এইটা বলা হয় না। কিন্তু রসুল দিতেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে অভাবের যোগ ছিল সেটা, রসুল চাইতেন না কোনো মানুষ কষ্টে থাকুক, এই জন্য সবাইকে তিনি, এত অভাব ছিল 3 মাসও রসুলের ঘরে কি কোনো আগুন জ্বলত না, এরকম অভাব জিনিস ছিল। অন্যান্য মানুষের কি আরও খারাপ অবস্থা ছিল, এই জন্য রসুল আসলাম যেটাই আসতো এটাই দান করে দিতেন। আর সদকা জিনিসটা দান করেই দিতে হয়, সদকা দান করেই দিতে হয়, রসুল নিজে খাইতেন না যেহেতু সদকা, সেহেতু দান করে দিতেন। কিন্তু মধ্যম পন্থা অবলম্বন হচ্ছে আপনার ক্ষেত্রে, ও আপনার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, দিবই না কাউকে, ওয়ালা তাবসুতা কুল্লাল, অথবা সবে দিয়ে দেবে, এটা নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যারা যখন খরচ করে তারা একেবারে শেষ করে, নিঃশেষ বেশি খরচ করে না, আবার একেবারে যে খরচ করবো না এই পদ্ধতি অবলম্বন করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। এই উম্মতের প্রত্যেকটি বিধান আপনি মধ্যম পন্থার মধ্যে পাবেন। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে দেখেন মুসলিমদের আকীদা মূর্তি পূজা থেকে সম্পূর্ণরূপে মুক্ত, মুক্ত কি না, মুক্ত। আবার মুসলিমদের আকীদা নাস্তিকতা থেকে সম্পূর্ণরূপে মুক্ত, এর অর্থ হচ্ছে একমাত্র আল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর দাসত্ব করি। আর যারা মূর্তি পূজা শত মূর্তি দাসত্ব করে, তাই না, শত মূর্তি দাসত্ব করে, আর যারা ইমানদার তারা এক আল্লাহর দাসত্ব করে, আর যারা নাস্তিক তারা কারোই দাসত্ব কবুল করে না, অথচ দাসত্ব থাকতেই হবে। কারণ যেদিন থেকে সে বান্দা, দাস অর্থই হইল যেদিন থেকে সে সৃষ্ট, এর অর্থই হচ্ছে তার কারণা কারো কাছে ধর্ণা দিতেই হবে। হ্যাঁ, আপনার কি কষ্ট হয় না? কষ্ট হইলে আপনি কারণা কাছে ধর্ণা দিয়ে চান না? আপনার কি অভাববোধ আছে না? অভাববোধ আছে না? অভাববোধ আছে। যার অভাববোধ আছে, যার কষ্ট আছে, তার কারণা কারো ধর্ণা দিতেই হবে। দেওয়ার অর্থ যদি একজনের কাছে না দেন, হাজারের কাছে দিতে হবে, হাজার লোকের কাছে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম এর জন্য দরাবাল্লাহু মাসাল রাজুলান শুরাকা মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামাল রাজুল হাল ইয়াস্তাউয়ানি মাসালা আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন, একজন মানুষ বহু মানুষের দাস, আর একজন মানুষ একজনের দাস, একজন মানুষ বহু লোকের দাস, একজন একজনের দাস। আল্লাহ বলছেন দুজন কি সমান? কখনো সমান নয়। যে একজনের দাস সেই সুন্দরভাবে কি দাসত্বের বিধান সুন্দরভাবে পালন করতে পারবে, কিন্তু বহু লোকের যে দাস সবাইকে খুশি করতে পারবে, সবাইকে কখনো সে খুশি করতে পারবে না। এই জন্য দেখুন, এই জন্য ইসলাম হচ্ছে আকিদার ক্ষেত্রে, এই দাসত্বের ক্ষেত্রে একমাত্র একজনের ইবাদত করতে বলা হয়েছে, আর কারো ইবাদত করতে বলা হয়নি। ঠিক আপনি দেখেন আনুগত্যের ক্ষেত্রেও,
কার কথা মেনে চলবেন। আনুগত্যর ক্ষেত্রে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আনুগত্য করতে হবে। আপনাকে যদি কোনো তিনি যা বলেন না তার আনুগত্য করতে হবে, যোগে যোগে প্রত্যেক যোগে। আজও একজন আনুগত্য, অমুকের আনুগত্য, তমুকের আনুগত্য বলে দিত, তিনি যাদের কথা বলেন নাই। তিনি বলেছেন আল্লাহ, আল্লাহ রসুল এবং উলিল আমর মিনকুম, তিন কথার বাইরে আর যান নাই। এর বাইরে যদি কোনো ছোটো ছোটো আমির বানিয়ে, লোক বানিয়ে, অমুকের আনুগত্য, তমুকের আনুগত্য দাবি করা হয়, তাহলে সেটা হবে পথভ্রষ্টতা। ইসলাম সেটা অনুমোদন করে না। আল্লাহ তা বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহর আনুগত্য করো, রাসূল আনুগত্য করো, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ক্ষমতাশীল তাদের আনুগত্য করো। এর বাইরে আর কারো আনুগত্য আল্লাহ রসুল ফরজ করে দেয়নি, আল্লাহ ফরজ করে দেয়নি। আবার বলে দিয়েছেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলা আল্লাহর রাসূল, যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়ে যায় আল্লাহ তার রাসূল দিয়ে ফিরে নিয়ে আসো। এদের আনুগত্য করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং আল্লাহর আনুগত্য অর্থই রাসূলুল্লাহ এর আনুগত্য, আর রাসূলের আনুগত্যর কথার অর্থই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। সুতরাং এই দিক থেকেও ইসলাম মধ্যপন্থাকে প্রাধান্য দিয়েছে, কখনো বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ির দিকে যায়নি, মধ্যপন্থা অনুসরণ করতে হবে। আবার দেখেন যে বিবেকের ব্যাপারে আসে, আল্লাহ তাআলা বলেছেন অফিল আরদে আয়াতুল লিল মুকিনিন, বিবেকের স্থান কোথায়? বিবেকের স্থান কোথায়? একটি বিরাট গোষ্ঠী আছে বিবেককে একেবারেই কাজে লাগায়নি, আবার আরেকটি গোষ্ঠী আছে শুধু বিবেকের উপর চলাফেরা করেছে, বিবেকের উপর চলতেছে। আপনি দেখবেন বৌদ্ধ ধর্মের কথা হচ্ছে নীতি কি জানেন, দুঃখ আছে, দুঃখ দূর করতে হবে, দুঃখের কারণ আছে, দুঃখ দূর করার উপায় আছে, এটাই হচ্ছে চায়ের মন্ত্র। আর এটা দিয়ে কি হইল, এটা দিয়ে কিছু হইল, তার হচ্ছে কি উপায় হচ্ছে তখন হচ্ছে বসে বসে ধ্যান করা, বিভিন্ন রকমের কসরত করা, কোনো এই কঠিন বিভিন্ন চিবর প্রদান করা, বৈরক অনুষ্ঠান করা, এর মাধ্যমে বলে যে দুঃখ শেষ হয়ে যাবে। কোনোদিন দুঃখ শেষ হয়ে যায় না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে বিবেককে কাজে বেশি লাগিয়ে ফেলছে, মনে কখনো আল্লাহর বিধানকে প্রাধান্য দেয়নি, বিবেককে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য সেখানে কোনো হেদায়ত নসিব হয়নি। আবার দেখেন মোটেই বিবেককে কাজে লাগায়নি একটা গোষ্ঠী আছে, যে বিবেককে কোনোভাবেই কাজে লাগাবো না, আমি কোনো কথাই শুনবো না, আমার বিবেকের কোনো কাজে আমরা লাগাবো না, এরকম গোষ্ঠীও বের হয়েছে। যেমন জৈন ধর্মে কী করে, উলঙ্গ চলাফেরা করে, বলে কি যে আমাদের ধর্ম এটা নির্দেশ, চিন্তাও করে না যে এটা আসলে কি ভালো, ধরনের উলঙ্গ চলা কি ভালো না, এটা কি বিবেকে ভালো বলে না মানুষকে খারাপ বলে। আপনি ভারতের ইয়াতে অ্যাসেম্বলিতে একজন দেখবেন যে দেখা নিচের অংশ দেখাচ্ছে না, শুধু মাথাটা দেখাচ্ছে, কেন দেখানো জানেন? এটা দেখানোর কোনো জিনিস তারা মানে দেখাইতে পারছে না, এই জন্য, কারণ পুরোটা উলঙ্গ হয়ে আসছে। সে আবার নির্বাচিত সংসদ সদস্য ভারতে, সে অ্যাসেম্বলিতে আসে, ওই ব্যক্তি হচ্ছে জৈন সম্প্রদায়ের। তো আচ্ছা সে কি করে, এটা বলা হয় যে দিগম্বর, অর্থাৎ সে আকাশকে, পুরো আকাশটাকে তারা ধরে নিয়েছে তাদের ধর্মে, যে এইটা পরিধান করেছে, দিগম্বর পরিধান করেছে, মানে বাইরের জিনিস পরিধান, আকাশ হচ্ছে তাদের জন্য পুরো, যে আকাশটা এটা হচ্ছে তাদের জন্য একটা পোশাক, সুতরাং এর বাইরে কি আছে সে চিন্তা করতেছে না। আচ্ছা বলেন তো এটা কি, কোন ধরনের ধর্ম এটা বলে, বিবেক কোথায় গেছে তার? একটু কাজে লাগায়নি যে এই উলঙ্গ অবস্থা কখনো এটা বিবেক মেনে নিতে পারে না। ঠিক ইসলাম কিন্তু দেখেন বিবেককে কাজে লাগাতে বলেছে, বহু জায়গায় বলেছে আল্লাহ তাআলা, বহু জায়গায় বলেছে আফালা তাআকিলুন, তোমরা কি চিন্তা করবে না, লে কাওমিয়া কেলুন, তোমাদের যে ওই জাতির জন্য এই বিধান দিচ্ছি যে জাতি একটু বিবেক খরচ করে। প্রত্যেকটি ইসলামের প্রত্যেকটি বিধানেই বিবেকের সাথে সামঞ্জস্যপূর্ণ। বিবেক কখনো বলে না হ্যাঁ, কখনো কখনো সেটা কেন করেছে হায়রান হয়ে যায়, সেটা নিয়ে মানুষ কি হয়ে যায়, পেরেশান হয়ে যায় যে এটা কেন দিল, কিন্তু কখনো বলে না যে এইটা গ্রহণযোগ্য হতে পারে না, এমন বিধান কখনো ইসলাম দেয়নি। কিন্তু অন্য অন্য জাতির মধ্যে এই চিন্তা কখনো করছে না, পুড়ে ফেলতেছে অনবরত, মানুষদেরকে আগুনে পুড়িয়ে দিচ্ছে, নিজ হাতে পোড়াচ্ছে, কিন্তু চিন্তা করে না কেন পোড়াচ্ছি, চিন্তা করে না কেন, তাদের তথাকথিত লোকদের বিধান শুনে আসছে, সেইভাবে দিয়ে আসছে, অথচ তাদের গ্রন্থেও কোথাও লাশ পোড়ানোর নীতি উল্লেখ নেই, নিজেরা সেটা শুনে আসছে, যুগ যুগ ধরে দেখে আসছে কেউ পোড়াচ্ছে, সেই জন্য পুড়িয়ে ফেলতেছে সমস্ত লাশকে। এই জাতীয় বিধানগুলো বোঝা যাচ্ছে যে কখনো
কখনো সেটা গ্রহণযোগ্য কোনো নীতি নয়। এই জন্য ইসলাম হচ্ছে শাশ্বত নীতি। ওয়াকাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলানা। ইসলাম বিবেক খরচ করতে বলেছে, ইসলাম কোনো বিবেকের বাইরে চলতে বলে নাই। দেখুন যে ইসলাম বলেছে আরেকটি জিনিস, যে রসুলদের সত্যতার ব্যাপারে, রসুলদের সত্যতার ব্যাপারে কি বলেছে, কাফেররা বলতো যে এই নবী কেন রাস্তায় হাঁটে, বাজারে আসে, বিয়ে শাদি করে। কাফেররা এটা বলতো, কাফেররা বলতো নবী হলে আবার বিয়ে করবে কেন, নবী হলে আবার বাজার ঘাটে আসবে কেন, বলতো মা লেহাজার রাসুল ইয়া কুলুত আম, খাবারও খায়, ওয়াম শিফিল আসওয়াক, বাজারেও যায়, এটা কোন ধরনের রাসুল হইল, তো কিরকম রাসুল চায়, তারা কিরকম রাসুল চায়, বাজারেও যাবে না বিয়েও করবে না। বাহ, তাহলে কি হইতো, এটা কিরকম মানুষ হইতো, এটা এটা মানুষ হইতো, মানুষ মাত্রেই তো এই জৈবিক চাহিদা আছেই, এই জন্য কখনো সেটা গ্রহণযোগ্য হয় নাই বিদায়, এরকম রাসুল আল্লাহ তাআলা দেন নাই। রাসুল দিয়েছেন এরকম যে মানুষের সাথে চলাফেরা করবে, মানুষের সাথে উদ্বাস করবে, ফ্যামিলি মেনটেন করে চলবে, এই ফ্যামিলি মেনটেনের সাথে জড়িত শিক্ষা দিবে উম্মতকে কিভাবে নিজের পরিবারকে সুন্দর করে সাজাতে পারে, কিভাবে বাজারে গেলে বাজার কিভাবে নিয়ন্ত্রণ করতে, এটাও শিক্ষা দিবে। সুতরাং কাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস, এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে মধ্যমপন্থী উম্মা হচ্ছে এই উম্মত। এখানে বাবা বাড়ি ছাড়াছাড়ি কোনো কিছু নেই, এখানে বিবেককে শানিত করতে হবে। আমরা এখন আসি, এই আমরা এতক্ষণ যা আলোচনা করলাম ধর্মের দিক থেকে, এই উম্মত হচ্ছে, এই জাতি হচ্ছে সবচেয়ে মধ্যম উম্মত, অর্থাৎ এই ধর্ম একটি শাশ্বত ধর্ম। এখন আসি আহলে সুন্নাতুল জামাতের মাসালাটা চলে আসে। আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আপনারা দেখবেন তারাই হচ্ছে আসলে মধ্যমপন্থী একটি দল, এর বাইরে যারাই চলে গেছে তারা খুব দূরে চলে গেছে। যারা আহলে সুন্নাতুল জামাতের বাইরে কে আছে দেখুন, প্রথমে ধরেন যারা ইমানের ক্ষেত্রে, আহলে সুন্নাত জামাতের নিয়ম হচ্ছে যে ইমান হচ্ছে আকীদা বিশ্বাসের নাম, কথার নাম, কাজের নাম, কয়টা নাম, তিনটা জিনিসের নাম। আচ্ছা, যারা বাড়াবাড়ি করেছে তারা বলে যে তিনটা জিনিসের যে কোনো একটা ছুটে গেলে কাফের হয়ে যায়, তারা কারা, খাওয়ারেজরা। তারা মনে করে যে কেউ আমলে কমতি করেছে, ভুল করেছে, সুতরাং সে কাফের হয়ে গেছে। মুতাজিলারা এরকম মনে করে, তারা মনে করে যে আমলে কম করে যে জান্নাতে যাওয়া যায়, তো যে আমল বেশি করেছে তার সাথে বেইনসাফি হয়ে যায়, সুতরাং আমল যে কম করেছে, হ্যাঁ কোনো কাজ ভুল করেছে, সে জাহান্নামী হয়ে গেছে। সে কিন্তু এখানে কি মধ্যপন্থ হয়েছে, এক দেশি হয়েছে না, একদল দেশি হয়েছে না, এক দেশি হয়ে গেছে সেটা। আবার দেখেন বিপরীত পক্ষে আছে একদল যারা মনে করে মুসলিম নাম থাকলেই জান্নাতে চলে যাবে, আমল লাগবে না। এর মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত জামাত, তারা বলছেন না কিছু জিনিস আছে, কিছু আমল করতে হবে, কিন্তু সব আমল কারো পক্ষেই সম্ভব না, সব আমল কারো পক্ষেই করা সম্ভব না। আপনি কি সব ধরনের আমল করে ফেলতে পারবেন, পারবেন না, কিন্তু সাদ্দিদু ওয়া কারিবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, যতটুকু পারো করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যতটুকু পারো ততটুকু তাকওয়া অবলম্বন করো, তুমি তার আকীদার বিষয়টি তুমি যতটুকু পারো জানছো, ততটুকু বিশ্বাস করো, আকীদা বিশ্বাস অনুসরণ, তারপরে মুখে স্বীকৃতি দাও, আর আমলের ক্ষেত্রে যতটুকু পারো করো, নাহলে তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবেন। আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে এখানে মধ্যখানে। আবার দেখেন ধমকির ব্যাপার, ধমকি কি, আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে যদি কেউ কবিরা গুনাহ করে তাহলে সে কি পাপি ইমানদার। এর বাইরে দেখেন মুরজিয়া যারা, তাদের বিশ্বাস হচ্ছে, যারা মুরজিয়া ফেরকা আছে, একটা মুরজিয়া ফেরকা যার মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন ইয়াতে, বিভিন্ন ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে বা অমুককে ধরে মুরজিয়া ফেরকা বড় করে লিখে দিয়েছে, শেখ আব্দুল আজিজ বিন বাজ অথবা শেখ লালবানি বা আমাদের কিরকম মুরজিয়া লাগাই দিছে। লাগাই দিলে তো লাগাই দিতে পারে, নিয়মে কাফেররা ওরকম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত রকমের লাগাই দিছে না, কি বলছে, কবি বলছে, পাগল বলছে, তাই বলে কি তা হয়ে গেছে নাকি, কখনো নয়। তো এরা এরকম জিনিস লাগাই দেয়, অথচ আমরা জানি যে মুরজিয়া ফেরকা কি বাতিল ফেরকা। তারা মনে করতো এটা, এর যা শব্দের অর্থ হইলো আশাবাদী হওয়া,
যে তারা মনে করছে আমরা আশাবাদী, দেখবেন বহু মানুষ দেখবেন আপনি বাজারে বসে বসে চা খাচ্ছে, আপনি নামাজে ডাকতেছেন ভাই নামাজে আসেন, যান না, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমা সে, আল্লাহ ক্ষমা করে দেবে, আল্লাহ ক্ষমা করে দেবে, এই আশাবাদী তিনি বসে রয়েছেন, তাই না? বহু মানুষ দেখবেন নামাজ পড়তে আসে না, বললেও বলুন যে আল্লাহ গফুর রাহিম, আপনার সমস্যা আপনি যান, আপনি বাপ বসে ভয় পাচ্ছেন যান, আপনি উনি আল্লাহ গফুর রাহিমকে আশা করে বসে রয়েছে। এরা মুরজিয়ার আসল অনুসারী, এরা আসলে সালাত অনুসরণ করে না, এরা সালাতকে মানে আল্লাহ তাআলা ফরজ পালন করতে তারা ইয়া নয়, সচেষ্ট নয়। আরেক গোষ্ঠী আছে, কবিরা গুনাহ করছে তাদের চা কাফের বানিয়েছে, কবিরা গুনাহ করলে তারা কি বলে কাফের বলে ফেলছে অলরেডি, যে এরা কাফের এবং খালেদান মুখালেদান ফিরনা জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। বর্তমান সময়ে এক ডাক্তার আছে, নাম শুনেছেন আপনারা, নাম ধরে বল লাগবে না, তাই না? ডাক্তার সাহেব তার শিষ্য চেলা চামুন্ডা সহ ইতিমধ্যে খুব ভালোভাবে সব জায়গায় প্রচার প্রসার পেয়ে গেছে কি যে জাহান্নামে গেলে আর বের হওয়ার সুযোগ নেই। তিনি কত জিনিস অস্বীকার করছেন আপনি জানেন? রাসূলুল্লাহ সুপারিশ অস্বীকার করছেন, মানুষ ইমানদারদের সুপারিশ অস্বীকার করছেন। জাহান্নামে তো আল্লাহ তাআলা জাহান্নামে যাদেরকে যাবে তাদের বের করে হাদিসে বহু জায়গায় বলেছেন, আর আল্লাহ তাআলা তার ক্ষমা দিয়ে ক্ষমা করুন বহু জায়গায় বলেছেন, যে এবং বহু হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলা যার অন্তরে সামান্য তো ঈমান আছে তারও বের করে নিয়ে আসবেন, সেটাও বলেছেন। তো যে এই সমস্ত হাদিসকে অস্বীকার করেছেন তিনি কি জন্য? যে কবিরা গুনাহ যদি মাফ পেয়ে যায় তাহলে আর আমরা আমল করবো কি জন্য, মাফ তো পেয়ে যাবে না, কথাটা এরকম না, মা পাওয়ার ব্যাপারে সরাসরি বলা হয় নাই। আল্লাহ বলছেন লিমা ইয়াশা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করবেন, সব মানুষ মাফ পেয়ে যাবে এটা তিনি আল্লাহ বলেন নাই আর আমরাও সেটা বিশ্বাস করি না। যাকে ইচ্ছে তাকে তিনি জাহান্নামে না দিয়ে মাফ করে দিবেন, কিন্তু জাহান্নামে দিলেও যদি ঈমান থাকে কোনো না একসময় বের হয়ে আসবে এটা আমরা বলে থাকি, কিন্তু সব মানুষই জাহান্নামে না দিয়ে মাপ পেয়ে যাবেন এটাও আমরা বলি না, কারণ তাহলে সুপারিশ কার জন্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন সাফাতি লি আহলিল কাবায়র মিন উম্মতি, আমার সুপারিশ থাকবে আমার উম্মতের যারা কবিরা গুনাহ করছে তাদের জন্য আমার সুপারিশ নির্ধারিত, অর্থাৎ এই উম্মতের মধ্যে কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য রাসূল সুপারিশ থাকবে, রাসূল বলেছেন। এবং তিনি বলেছেন যে প্রত্যেক নবী তার জীবিত অবস্থায় একটি দোয়া আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, আমি আমারটা রেখে দিয়েছি যেন আমি হাশরের দিন সেটা কাজে লাগাতে পারি, আর সেটা হচ্ছে সুপারিশ, তিনি সাফাত করবেন এটা তিনি রেখে দিয়েছেন, এটা হাশরের দিন আমাদের জন্য আমাদের গুনাহগার উম্মতদের জন্য তিনি ব্যবহার করবেন। তাহলে এইগুলি সবই অস্বীকার করে তিনি কি করলেন, যে না, একদল বললো যে গুনাহ করবে সে জাহান্নামে স্থায়ী হয়ে গেল, আরেকদল বললো যে গফুর রাহিম, আল্লাহ ক্ষমা করে দিবেন, নামাজ দোজার কোনো খবর নেই, দিনের কোনো খবর নেই, মাফ করে দিবেন। মানাজ উম্মাত ওয়াসাতান, আমরা যেহেতু উম্মা মধ্যমপন্থী উম্মাত, আহলে সুন্নাহ জামাত বলেন যে না, কখনো নয়, এরকমও না এরকম না, মধ্যখানে, যে গুনাহ করলে অবশ্যই সে কি শাস্তির উপযোগী হয়েছে, আল্লাহ তাকে বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন অথবা আল্লাহ তাকে শাস্তি দিবেন, দুইটার একটা, বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন। কি কি কারণে গুনাহ ক্ষমা হতে পারে জানেন? দুনিয়ার বুকে তওবা ইস্তেগফার মাধ্যমে গুনাহ ক্ষমা, দুই নম্বর হচ্ছে দুনিয়ার বুকে কষ্ট হলে, ব্যথা হলে, রোগ ব্যথা হলে গুনাহ ক্ষমা হয়, তিন নম্বর মৃত্যুর সময় কষ্ট হলে গুনাহ ক্ষমা হয়, কবরে শাস্তি হলে গুনাহ ক্ষমা হয়, হাশরের মাঠে উঠার পরে ভয়ে এক একজনের কম্পমান হলে তখনও গুনাহ ক্ষমা হয়ে যাবে, উঠার পরে সেখানে থাকা অবস্থায় হাশরের মাঠে অবস্থানের কষ্টে এই কষ্টের কারণেও গুনাহ ক্ষমা হয়ে যাবে। এরপরে ওখানে যে ফুল সিরাতুল মুস্তাকিম পার হতে হবে সেখানে হাত পা ছিঁড়ে যাবে, এর মাধ্যমেও গুনাহ ক্ষমা হয়ে যাবে, এরপরে সুপারিশের মাধ্যমেও গুনাহ ক্ষমা হবে, এরপরে আল্লাহর বিশেষ রহমতে আল্লাহ কাউকে বের করে নিয়ে আসবেন। কত 10টি কারণ উল্লেখ করলাম, সমস্ত কারণে আল্লাহ তাআলা মানুষদের গুনাহ ক্ষমা করে দিয়ে থাকেন, এটা আমরা বিশ্বাস করি আলোচন যাবো। কিন্তু এর বিপরীত যারা আছে তারা একদেশি হয়ে গেছে, যে জাহান্নামী অথবা একেবারে মা, একেবারে কিছু কোনো গুনাহ নাই তাদের মনে করে থাকে। তো এর আহলে সুন্নাহ জামাতের কথাটাই সত্য, যে অবশ্যই মনে রাখতে হবে যে এটা হচ্ছে মানহাজ ওয়াসাত, মধ্যম পন্থা, এটাই সবসময় বিশ্বাস করতে হবে। তিন নম্বর, আহলে সুন্নাহ জামাত তাকদীরের মাসালার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে, কিভাবে তাকদীর কি, আল্লাহ তাআলা কর্তৃক সব কিছু নির্ধারিত হওয়া,
আল্লাহ তাআলা দেখেন, যিনি আপনি নিজের ঘর যখন পরিচালনা করেন আপনি কি করেন, বছরের একটা চিন্তা ভাবনা করেন না, করেন কি না? আপনাকে আল্লাহ যে সীমিত বিবেক দিয়েছে এই বিবেক দিয়েই আপনি একটা চিন্তা ভাবনা, একটা কি করেন, পরিকল্পনা করেন, একটি পরিকল্পনা করেন যে আমার এই বছর এই কাজগুলি করতে হবে অথবা আজকের দিনে আমি এই কাজগুলি করব, করেন কি না? সীমিত বিবেক আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে আপনি একটা সিদ্ধান্ত নেন এই কাজগুলি করবেন। মহান রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, তিনি সমস্ত বিবেকের তা বিবেকদের বিবেকগুলি দাতা, তিনি দিয়েছেন। তিনি কি আপনি মনে করেন না সমস্ত বিবেক তিনি দিয়েছেন থেকে রব্বুল আলামিন, আপনি মনে করেন না যে রব্বুল আলামিন তিনি কোনো সিদ্ধান্ত না নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন? কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টিরও 50,000 বছর পূর্বে তিনি সব কিছু লিখে নিয়েছেন, জানেন, তিনি লিখে নিয়েছেন। তাকদীরের 4টি পর্যায় রয়েছে, একটি হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু জানেন, দ্বিতীয় হচ্ছে সব কিছু লোহে মাহফুজে লেখা রয়েছে। আমি আপনি যে আপনি এখানে বসবেন, আমি এখানে বসবো, কথা বলবো, আপনি শুনবেন, এটা লোহে মাহফুজে লেখা আছে, এটা বাইরে যাওয়া যাবে না, দুইটা। তিন নম্বর হচ্ছে আল্লাহ চান, চাইবেন, চান আপনি আসেন, আপনি উপস্থিত হয়েছেন, আল্লাহ চাওয়াটা সেটাও নির্ধারিত আছে এবং আপনি সেটাও তাকদীর, আপনি আপনি আল্লাহ চেয়েছেন সাথে সাথে আপনি উপস্থিত হয়েছেন, সৃষ্ট হওয়াটা আপনার কাজটা সৃষ্ট হয়েছে এইটাও আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, কোনো কিছুই অনির্ধারিত নাই, কোনো কিছু অনির্ধারিত নাই। এই জন্য যখন মুশরিকরা বলতো, যে মুশরিকরা অস্বীকার করতো যে এত কিছু নির্ধারিত, না না অস্বীকার করতো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, আমি সব কিছু সৃষ্টি করেছি তাকদীর অনুসারে, সব কিছু নির্ধারিত, নির্ধারণ করা আছে। আরো জামাতে এই 4টি স্তরে বিশ্বাস করে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, তাই তার ইচ্ছা মতে হয় এবং তার ইচ্ছা হলেই সেটা সৃষ্ট হয়, এর আগে কোনোটা সৃষ্ট হয় না। তাহলে বোঝা গেল যে 4টি জিনিস দ্বারা আমরা সুন্দরভাবে আমাদের সবকিছু নিয়ন্ত্রিত। মায়ের পেটে যখন ছিলাম তখনও আমাদের একটা তাকদীর হয়েছে, আমাদের প্রথম তাকদীর হচ্ছে সৃষ্টির 50,000 বছর পর আগে, মায়ের পেটে যখন ছিলাম তখন আমাদের দ্বিতীয় জীবনব্যাপী তাকদীর হয়েছে। তখন মায়ের পেটে যখন 43 পার হয়েছে, 43-এ কয় মাস, 3-4 আবার 4 মাস না, আচ্ছা 4 মাস, এই 4 মাস পরে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা এসে বলে যে এরা এখন কি করব, তখন আল্লাহ তাআলা বলে পাইউ মারু, তাই নির্দেশ দেওয়া হয়, হাদিসে আছে রাসূল বলেছেন পাইউ মারু, তাকে নির্দেশ দেওয়া হয় বেকাত বে আজালিহি, তার লিখতে নির্দেশ দেওয়া হয় তার বয়স কতদিন, কতদিন দুনিয়ায় থাকবে, কেমন, তারপরে তার রিজিক, তার রিজিক কি হবে, তারপরে তার আমল কি হবে, তারপরে তার সৌভাগ্যশালী হবে না দুর্ভাগ্য হবে, দুর্ভাগ্য দুর্ভাগা হবে, এটা লেখ 4টা জিনিস লিখে দেওয়া হয়। এই আপনার আমার সবার কিন্তু লেখা হয়ে গেছে একটা, এখন প্রথমটার বিরোধী কিনা, না প্রথমটা থেকে এটা সেটা অনুপাতে লেখা হয়েছে, সেটা অনুপাতে এটা লেখা হয়েছে। আবার প্রতি বছর লাইলাতুল কদরে, লাইলাতুল বরাত না কিন্তু, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই রাত্রিতে আপনার জন্য আবার বাৎসরিক বাজেট হয় যে এই বছর এই লোকটা শিক্ষিত হবে, এই লোকটা একটা ছেলে হবে, এই লোকের একটা মেয়ে হবে, এই লোকে বড় কিছু করবে, এই লোকে করতে পারবে না, এই সবই সবই গত বছরের লাইলাতুল কদর রাত্রিতে সুনির্ধারিত হয়ে গেছে, সেটাও আপনার পূর্ব নির্ধারণ অনুযায়ী হবে। আবার প্রতি রাত্রিতেই আপনার জন্য ডেইলি একটা বাজেট হয়, আল্লাহ বলে দিয়েছেন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রতি রাত্রিতেই প্রতিদিনেই আল্লাহ একটি ব্যস্ততা থাকে, আল্লাহ কিছু কাজে থাকেন, তার মধ্যে একটি কাজ হচ্ছে কে কাকে আজকের দিনে কাকে ফকির বানাবেন, আজকের দিনে কাকে ক্ষমতাচ্যুত করবেন, কাকে মেরে ফেলবেন, কাকে দুনিয়াতে পাঠাবেন জীবনে, সবই আল্লাহ তাআলা কর্তৃক সুনির্ধারিত। এইগুলিকে বলা হয় তাকদীর, এই তাকদীরকে আমরা আহলে সুন্নাহ জামাত মেনে চলি। কিন্তু দেখবেন যে এই জন্য এত লম্বা আলোচনা করলাম, যারা আহলে সুন্নাহ জামাতের বিরোধী তারা এই তাকদীরের মাসলায় দুই পক্ষ নিয়ে নিয়েছে। এক পক্ষ বলে যে তাকদীর যেহেতু নির্ধারিত, আমাদের আর কাজের কি দরকার, যেমনে না চাও তেমনে নাচি, পুতুলের কি দোষ, আমাদের কোনো কাজ নাই মনে করে দিয়েছে যে আমি তো কিছুই না। হ্যাঁ, কাফেররা এটা বলতো, কাফেররা এটা বলতো, লাউ শাআ আল্লাহু মা আশরাকনা,
হে নবী মোহাম্মদ, আপনি এত বেদাল করছেন কেন? আল্লাহ যদি চাইতো তো আমরা কি শিরিক, আল্লাহ যদি চাইতো না চাইতো আমরা শিরিক করতাম? আল্লাহ যদি না চাইতো আমরা শিরিক করতাম? কি যুক্তি কঠিন কিন্তু। হ্যাঁ, আল্লাহ চাইছে আমাদের শিরিক থেকে আল্লাহ চায় না? হ্যাঁ, এটা জবাব কী হবে আপনাদের কাছে? আল্লাহ চায় না বলেই নবী পাঠাইছে, কিতাব দিয়েছে, কিন্তু তোমরা শিরিক করতে চাচ্ছ, তোমাদেরকে এই জন্য ছাড় দিচ্ছে, যাও টান দিবে, জাহান্নামে দিবে, কারণ পরীক্ষাগার তোমাকে এখানে বলে দিয়েছে, এটা করলে ওদিকে যাবে, এটা করলে ওদিকে যাবে, তুমি ওদিকে যাচ্ছ, যাও, তুমি চেষ্টা করো জান্নাতের দিকে যাইতে, আল্লাহ তোমাকে জোর করে জাহান্নামে দিবে না, জোর করে জাহান্নামে দিবে না, চেষ্টা করো। এই জন্য বলছি কুল্লুন আমালু ফা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা, আমল করো, তোমাকে যে কাজের জন্য সৃষ্টি করেছে সহজ করে দেওয়া হবে, জান্নাত দিকে যাও জান্নাতে পৌঁছ করো, তুমি জাহান্নামে যাচ্ছ এই জন্য সহজ করে দেওয়া হচ্ছে, তোমাকে সীমিত আকারের স্বাধীনতা দেওয়া হয়েছে, তোমাকে চাওয়ার স্বাধীনতা দেওয়া হচ্ছে, এইটা হচ্ছে আহলে সুন্নাহ জামাতের আকীদা। কিন্তু একদল বলছে না আমাদের কিছু করার না, আমরা কিরকম হারাকাতুল মুরতায়েশ, মানে যেমন একটা মানুষ দুনিয়ার বুকে যখন দেখছে না কোনো কোনো মানুষ হাত কাঁপতেছে, এরকম করতেছে, ইচ্ছা করলে সোজা করতে পারে না, আমরা এরকম, আমাদের কোনো ক্ষমতাই নেই, আমরা গাছের মতো, আমরা ইয়ার মতো, বাঁশের মতো, আমরা কিছু ক্ষমতা নেই, এক গোষ্ঠী এরকম। আরেক গোষ্ঠী বলে না উল্টে গেছে, কাদারিয়ারা, এটা বলে জাবরিয়া, ওটা বলে জাবরিয়া, কাদারিয়া যারা মুতাজিলা বর্তমানে শিয়া, এরা বিশ্বাস করে এটা যে না আল্লাহ তাআলা কিছুই নির্ধারণ করেন নাই, আমরা সব নির্ধারণ করি। এদের মধ্যে কিছু মানুষ লেখে, কি লেখে, বলে যে নিজ হাতে আমি আমার ভাগ্য রচনা করেছি, সাহিত্য রচনা করে না, দেখেন না সাহিত্যের মধ্যে এই শব্দ লেখে, নাউজুবিল্লাহ, নিজ হাতে ভাগ্য রচনা করে না, ভাগ্য কে রচনা করে? আল্লাহ ভাগ্য লিখে নিয়েছেন, আপনি নিজ হাতে কিছু হয় না, আপনি চেষ্টা করেছেন, ওই চেষ্টা আপনার চেষ্টাটা ওই লেখা মোতাবেক হয়েছে, আপনার চেষ্টাটা লেখা মোতাবেক হয়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আপনার চেষ্টাটা লেখা মোতাবেক হয়েছে, আলহামদুলিল্লাহ। যদি খারাপ পথে যেতেন আপনি কিছু করতে পারতেন না, এই জন্য আপনি আল্লাহ শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলা এবাদতের মধ্যে আছি, আলহামদুলিল্লাহ, এটা বলেন। এই জন্য দুই দল এখানে হেরে গেছে, আমরা মধ্যম পথে আছি না, আমাদের ইচ্ছাও আছে, আল্লাহ তাআলার ইচ্ছার উপর আমাদের ইচ্ছা বিজয় হবে না কখনো, কিন্তু আমাদের ইচ্ছা আল্লাহ, আমরা ইচ্ছা শক্তি যেদিকে পরিচালিত করবো মনে রাখতে হবে, সেটা তো আমরা জানি না, কোনো মানুষ জানে না, কোনো মানুষ জানে না তার জন্য কী লেখা হয়েছে, আপনার দায়িত্ব নয় খুঁজে বের করা যে আমার জন্য কী লেখা হয়েছে, এটা আগে জেনে তারপর আমল করে, এটা নয়, আপনার দায়িত্ব হচ্ছে ভালোর দিকে যাতে চেষ্টা করা, তো যদি পারেন আলহামদুলিল্লাহ আপনার জন্য ভালোই লেখা হয়েছে, আর যদি বলেন যে আল্লাহ তো লেখছেই আমার জন্য আমি আর কাজ করবো কেন, তো বুঝলেন আপনার এই কিছু মধ্যে খারাপই আছে, আপনার ভালো কিছু নেই, কারণ আল্লাহর উপর আপনি এখন কী ধরছেন, আপনি এখন আল্লাহর উপর ঠেস ধরছেন যে আল্লাহ তো লেখেই বলছে আমি আর কী করবো, এটা মুশরিকদের, এটা হলো কাদেরিয়াল মুশরিকা বলদেরকে, এরা মুশরিকদের কর্মকাণ্ড, এটাই মধ্যপন্থা অবলম্বন করতে পারেনি। সিফাতের ক্ষেত্রে আল্লাহর নাম গুণের ক্ষেত্রে আহলে সুন্নাহ জামাত সঠিক মধ্যপন্থা অবলম্বন করেছে, কেমন? একদল দেখবেন আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করছে, একদল আল্লাহ তাআলাকে মানুষের মতো মনে করছে, তাদের কর্মকাণ্ড এরকম যে তাদের কথাবার্তায় সমস্ত কিছুতে আল্লাহ তাআলা মানুষের মতো, মানুষের মতো আর মনে করতেছে, অনেকে ইবাদতের সময় মাথার সামনে ফুটে ওঠে, চোখের সামনে যে আল্লাহ বোধ মানুষের মতো দাঁড়িয়ে গেছে মাথার সামনে, চোখের সামনে, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি, এটা বিভ্রান্তি পরিপূর্ণ হবে। আল্লাহ তাআলার জাতকে আমরা কখনো দেখি নাই, দেখছি সত্তাকে দেখছি, তার গুণাগুণ আমরা দেখি নাই, আমরা না দেখেই বিশ্বাস করি, না দেখেই ইমান, তবে আমরা ইমান রাখি তার নামগুলো এবং গুণগুলো যথার্থ অর্থ আছে, যথা অর্থ মানে যথার্থভাবে অর্থ আছে, ধরন আমরা জানি না, অবশ্যই আল্লাহ নামটির কি আছে সত্তা আছে, অবশ্যই তিনি শুনেন, অবশ্যই তিনি দেখেন, অবশ্যই তার হাত আছে, তার পা আছে তিনি বলেছেন, তবে আমাদের কারো হাত বা পায়ের মতো নন, সৃষ্টির কারো হাত বা পায়ের মতো নন, মনে করলে সেটাই হবে দূষণীয়। এটা একদল ভুল করছে যে মনে করতেছে আল্লাহকে সৃষ্টির মতো তারা মনে করছে, আরেক দল বলছে যেহেতু সৃষ্টির মতো হয়ে যায় আমি সবগুলিকে অস্বীকার করে বসলাম, দুই দল দুদিকে চলে গেছে। আহলে সুন্নাহ জামাত বলে না আমরা মাঝখানে আছি, কি সেটা, আল্লাহ তাআলা যেমন তার গুণাগুণও তেমনি, না দেখে তার উপর ইমান এনেছি, তার জাতের উপরে, না দেখে তার সিফাতের উপরে ইমান আনলাম, এটা ইমান বিল গায়েবের অংশ, এটা ইমান বিল গায়েবের অংশ, তবে কোরআন এবং হাদিসে যা এসেছে তার অর্থ আমরা বুঝি কিন্তু তার কোনো ধরন আমরা বুঝি না। এরাই হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করেছে, এরাই বলে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। সাহাবায়ে কেরামের ব্যাপারে
সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মধ্যপন্থা অবলম্বন করেছি। কিভাবে? সাহাবায়ে কেরামের ব্যাপারে একদল এখনো বলে কি, সাহাবায়ে কেরাম বলে মাসুম, মাসুম শব্দ ব্যবহার না করে বলে মাহফুজুন, তারা মাহফুজ। কোথা থেকে দলিল পাইল? সাহাবায়ে কেরাম কি গুনাহ হতো না? আমরা ব্যক্তিগতভাবে কারো আক্রমণ করছি না, কিন্তু আপনারা জানেন যে আল্লাহ কোরআনে কারীমেও বলেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, বলছে কিনা? কোনো না কোনো সাহাবীর ক্ষেত্রে এটা বলেছেন, কোন সাহাবি তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো কোনো সাহাবিকে শাস্তি দেন না, দিয়েছেন কিনা? হাত কাটা কাটছেন কিনা, কাটছেন কিনা? পাথর মেরে কাউকে মারেছেন কিনা, হয়েছে কিনা? শাস্তি দিয়েছে কিনা? মদ খাওয়ার পরে কাউকে জুতা পিটা করছেন কিনা, দিয়েছেন কিনা? দিয়েছেন। এর অর্থ হলো সাহাবায়ে কেরামের মধ্যে গুনাহ হওয়া সম্ভব, সম্ভব কিনা? নবীদের মতো কিনা? এটা কখনো নয়, নবীদের মতো নয়। কিন্তু এক দৃষ্টি দেখবেন যে বলে দিচ্ছে আল আম্বিয়াউ মাসুমুন ওয়াস সাহাবাতু মাহফুজুন। এক দৃষ্টি কবিতা বানানোর মতো যে নবীরা মাসুম, সাহাবারা মাহফুজ, তো পার্থক্য রইল কি? বরং সাহাবায়ে কেরামের সম্পর্কে আমরা এটা বলি, গুনাহ হতে পারে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন তাদের, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলে দিয়েছেন আল্লাহ তাআলা লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবায়ুনাকা তাহতা শাজারা, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এইটা বিরাট একটা খুশির বিষয় যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এইটা আমরা বলি, কখনো তাদেরকে আমরা বলি না যে তাদের কোনো গুনাহ হতে পারে, এটা আমরা বলি না। এই জন্য আমরা এটা মনে করি না তাদের ভুল হতে পারে না, ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সেই ভুলগুলো তাদের বৃহৎ ছয়টি কারণে, ইবনে 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 তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে ছয়টি কারণে তাদের এই ভুলগুলো সবই মাফ। এক নম্বর হচ্ছে যে তাদের ব্যাপারে যে সমস্ত জিনিস বর্ণনা করা হচ্ছে সেগুলো যে কারণে মাফ হবে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হওয়ার কারণে, এক নম্বর রসুল্লাহ সাল্লাল্লাহু সাহাবী হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে। দ্বিতীয় হচ্ছে তাদের যে বড় বড় ন্যাক আমলের তুলনায়, ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত, বড় ন্যাক আমল ছোট আমলকে মিটিয়ে দেয় সেই কারণে মাফ। তিন নম্বর হচ্ছে তারা যে দুঃখ কষ্ট তারা পেয়েছেন সেই দুঃখ কষ্টের কারণে সেটা মাফ হয়ে গেছে। চার নম্বর হচ্ছে আমাদের, পাঁচ চার নম্বর হচ্ছে আমাদের কারণে, আমাদের দোয়ার কারণে সেটাও ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে। পাঁচ নম্বর হচ্ছে যে তারা তাদের কাছ থেকে, তাদের অন্যরা তাদের বিরুদ্ধে বদনামি করছে সেই কারণেও তাদের গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। কারণ বদনামি করে একটা গোষ্ঠী তাদের বসে বসে, সেই কারণে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আপনার বদনামি করলে আপনি তো প্রাপ্তি হয়ে যাচ্ছেন এখন, সেই কারণে তাদের গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। আর সর্বশেষ কথা ষষ্ঠ নম্বর হচ্ছে আল্লাহর বিশেষ রহমতে তারা ক্ষমা, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন তাদেরকে। এই জন্য এগুলি এই সাহাবায়ে কেরামের গুনাহ ক্ষমা প্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করতেছি, কিন্তু গুনাহ হয় না এটা আমরা বিশ্বাস করি না, এটা বিশ্বাস করা যাবে না। আরেকটা গোষ্ঠী, আমরা বললাম দুই গোষ্ঠী বলেছি, আরেকটা গোষ্ঠী আছে কি বলে, নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম সব কি হয়ে গেছে, ঈমান হারা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আজকে আপনাদের খুদ আলোচনা করেছিলাম সেটা, শিয়ারা সেটা বলে থাকে, অথবা খাওয়ারেজরা বলে থাকে যে এই দুই গোষ্ঠী এই এই ব্যাপারে কি হয়েছে, পদভ্রষ্টতার মধ্যে লিপ্ত, সঠিক পথে তারা থাকতে পারেনি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখানে বিশুদ্ধ। রসুলের সম্মানের ব্যাপারে আরেকটি বিষয় আমরা উল্লেখ, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্মানের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করে রেসালতের মর্যাদায় কোনো মানুষ উঠতে পারবে না কোনোদিন। আল্লাহ তাআলা রসুলদের মর্যাদায় কাউকে কোনোদিন উন্নীত করবেন না, কিন্তু দেখবেন দুই গোষ্ঠী এই জায়গায় দাবি করে বসছে, শিয়ারা দাবি করে তাদের ইমামরা রসুলদের উপরে, আর সুফিরা দাবি করে যে ওলি আল্লাহরা রসুলদের উপরে। একজন তো বই লিখে ফেলছে হাকিমুত তিরমিজি, বলেও ফেলছে হাকিমুত তিরমিজি নামে নামাজুল রসুলের মধ্যে, উনি এক জায়গায় বলেও ফেলছেন যে যে কোন কোন ওলির মর্যাদা নবীর মর্যাদা চেয়েও বেশি। কোথা থেকে দলিল নিছে জানেন? রসুল্লাহ একটা হাদিস থেকে দলিল নিছে বসে, হাদিসটা কি? রসুল বলেছেন যে আল্লাহ কিছু বান্দা আছে যাদের হাশরের দিন এম আলা মানাবেরা মিন নূর, নূরের নূরের মিম্বার উপর থাকবে, ইয়াকবুতুহুমুর সুহা আম্বিয়া ও সুহাদা, নবী এবং শহীদরা তাদেরকে দেখে গীপ্তা করবে। ব্যাস বুঝে গেছে, যেহেতু নবীরা গীপ্তা করবে অর্থ হচ্ছে নবীদের উপরের মর্যাদা তাদের কি পেয়ে গেছে, দলিল দলিল পেয়ে গেছে, কি সুন্দর দলিল পেয়ে গেছে। নাউযুবিল্লাহ, চিন্তা করেন গীপ্তা অর্থটা কি।
গিফটের অর্থ আর হাসাদ এক কথা নয়। হাসাদ তো হিংসা করে, গিফটের অর্থ হচ্ছে আনন্দ, আনন্দ পাওয়া। আপনি যখন দেখেন আপনার ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, আপনার কি আনন্দ হয় না হিংসা হয়? এটা কি খারাপ কিছু হইল? আপনি যে খারাপ এটা বোঝানো হইল? আপনি কি ওর থেকে নিম্ন পর্যায়ে চলে গেছেন তা বোঝানো হইল? তখনও নয়। হাদিসের অর্থ যদি ভুল বুঝে মানুষ কতদিকে চলে যেতে পারে। এই জন্য মনে করছে যে খাতমুল আউলিয়া, খাতমুল নবী যেমন থাকবে খাতমুল আউলিয়া তেমনি থাকবে। ইবনে আরবি হাতেমি, ইবনে আরবি ইবনুল আরবি না, ইবনে আরবি হলো মুফাসসির, আর ইবনে আরবি হলো সাহাবুল খুসুস, সাহাবুল ফুতুহাত। এই বেটার কুফুরি কালামের মধ্যে একটি হচ্ছে এটা যে খাতমুল আউলিয়ার মর্যাদা খাতমুল রসুলের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ। তার মত হলো যে সর্বশেষ ওলি তার মর্যাদা সর্বশেষ রসুলের চেয়েও বেশি, এটা তাদের কথা, তার কথা, নাউজুবিল্লাহ। এই জন্য এই মধ্যপন্থায় আমরা আসি, সেটা হচ্ছে কি রাসুলদের মর্যাদায় কেউ কোনোদিন উন্নীত হতে পারবে না। এরপরে আসবে কি সিদ্দিকীন, এরপরে আসবে সুহাদা। এরা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে কারিমে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন, মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-সুহাদা ওয়াস-সালেহীন। আমি নিচের দিক থেকে উপর দিক থেকে আসছি যেন, মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াস-সুহাদা ওয়াস-সালেহীন। কোনোদিন সালেহ এখানে উঠতে পারবে না, সে এখানে আছে। এখান থেকে উঠতে হলে আগে শহীদ, সিদ্দিক, তারপর মর্যাদা হচ্ছে নবীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরে সর্বোচ্চ মর্যাদা কার? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কেন? সিদ্দিক, সিদ্দিক, তিনি সিদ্দিক ছিলেন। অনুরূপভাবে সিদ্দিক আরেকজন নাম আছে, নাম বলেন তোকে মারিয়াম, ও উম্মুহু সিদ্দিকা। সিদ্দিক কেন বলা হয়েছে? আল্লাহ যা বলেছেন বিনা বাক্য বয়ে কোন রকমের সন্দেহের উপরে থেকে কোনো কিছু না, সত্য সত্য এটাই প্রচার করতে পারে। কতজন মানুষ আছে এটা পেরেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এটা সিদ্দিক, এটা পেরেছেন মারিয়াম আলাইহিসসালাম। এই জন্য তাকে বলা হয়েছে কামুলা মিনান রিজালি কাসিরুন। রাসূল হাদিসে আসছে যে দুনিয়ার বুকে পুরুষ মানুষ অনেকেই পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছে, কিন্তু নারীদের মধ্যে পরিপূর্ণ প্রাপ্ত হয়েছে মাত্র চারজন। এর মধ্যে একজন হচ্ছে কে? মারিয়াম। মারিয়াম কেন? আল্লাহ বলছে তোমাকে সন্তান দিব বিনা বাপে, সেই বেটা আসবে দুনিয়াতে, উনি বিশ্বাস করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে। এই বিশ্বাস কয়েকজন মানুষের আসবে? অন্যরা এটা নিয়ে কত কিছু করতো না, কিন্তু তিনি বিশ্বাস করে নিয়েছেন, তাই আল্লাহ বলছে এটা ঠিক, ঠিক যা হবে তা হবে, কোনো কথা নেই। এরকম এই জন্য সিদ্দিকা, আল্লাহ তাআলা বলছেন উম্মুহু সিদ্দিকা, এই জন্য সিদ্দিকা। ঠিক উম্মতের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি সিদ্দিকা ঘোষণা করেছেন। সত্যিকারের সত্যবাদিনী তিনি ছিলেন, তার বাবা ছিল সত্যবাদী, তিনিও সত্যবাদিনী, এবং সেই গুণে গুণান্বিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দিয়ে, ইয়া সিদ্দিকা সিদ্দিক। এই জন্য বলা হয় তাকে উম্মতের মধ্যে সেরকম একজন নারী হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমরা এটাই বলা উদ্দেশ্য যে কখনো নবীদের মর্যাদা রাসূলদের মর্যাদা কোনোদিন অন্য কেউ বুঝতে পারবে না। আবার দেখেন একটা গোষ্ঠী যেভাবে ওলিদের মর্যাদা উপরে উঠিয়ে দিয়েছে, নবীদের মর্যাদা দিয়েছে, আরেক গোষ্ঠী বাড়িয়ে বাড়িয়ে যে কি বলেছে, নবীদের মর্যাদাকে নিচে নামিয়ে দিয়েছে। যারা নবী রাসূলদের বিশ্বাস করে নাস্তিক, যারা উম্মতের মধ্যে এমন একটি গোষ্ঠী আছে যারা মনে করে দার্শনিকের মর্যাদা, দর্শন যারা মানে দেখে যারা নিজের বিবেক খাটিয়ে তারা মনে করে দার্শনিকের মর্যাদা বহু নবী রাসূলের উপরে, এই জন্য তারা নবী রাসূলদের নাম দিয়েছে নাউজুবিল্লাহ ইবলিস আবালেসা, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরা এই দর্শন শাস্ত্র যারা পড়ে ধীরে ধীরে তারা মনে করে তারা সব বুঝে ফেলছে, নবী রাসূলদের তথ্যের বাইরে তারা চলে। এরকম বহু মানুষ আছে। আপনি এখন ধরেন বড় ডাক্তার, কি বড় ডাক্তার, আপনার কাছে মনে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছে যে একটা মাছি যদি কোনো পান পাত্রের মধ্যে ডানা ডুবে দেয় তাহলে তার দুইটা ডুবেই দিও, কারণ এক পাত্রে এক ডানায় কি আছে, রোগ আছে, আরেক ডানায় কি আছে, আরোগ্য হয়েছে, বিষ এবং দ্রে মিলে সমান সমান হয়ে যাবে। আপনি একজন বড় ডাক্তার, আপনার কাছে মনে হলো না গ্রহণযোগ্য হলো না, আপনার ইমান কিন্তু নাই, আপনার ইমান কিন্তু নাই, আপনি মনে করছেন বিবেককে বেশি প্রাধান্য দিয়ে বসছেন। আপনি কেমনে জান, আপনি তো ডাক্তারের সাথে শেষ কথা এখনো জান নাই। বহু থিওরি আছে, পরিবর্তন হয়ে যাচ্ছে দিন দিন, পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার নবী যা বলেছেন তিনি তো ওয়াহী থেকে বলেছেন, তিনি তো
ওয়াহী থেকে বলেছেন, ওমায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আপনার বিবেক তো সেই পর্যায়ে পৌঁছতে কোনোদিনই পারবে না। সুতরাং আপনার বিবেক, বিবেককে দোষ দিন, নবীর হাদিসকে আপনি শুদ্ধ বলে ঘোষণা দিন, এটা হবে আপনার দায়িত্ব। এটা না করে আপনি কখনো কখনো এই হাদিসগুলি গ্রহণ করতে পারেন না। এর অর্থ হচ্ছে আপনি আসলে আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত হতে পারেননি, আপনারা এখনো মধ্যমপন্থা আসেনি। আহলে সুন্নাহ জামাত আরেকটা হচ্ছে, আরেকটি উদাহরণ দিচ্ছি যে তারা কখনো কাউকে তারা কথা বলার ক্ষেত্রে না জেনে কথা বলে না, অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে নেয়ার ক্ষেত্রে আহলে সুন্নাহ জামাতের নীতি হচ্ছে যে না জেনে কথা বলবো না। আর দেখবেন আপনি বহু মানুষ পাবেন তারা হাদ্দাসানি কালবি আন রব্বি, আমার কলম আমার রব থেকে সরাসরি পেয়ে গেছে, এখন তিনি অনেক ঘোষণা দিয়ে বসছেন, এরকম বহু মানুষ পাবেন আপনি। এই শহরেই পাবেন, সিলেট শহরেই পাবেন, তিনি অনেক অনেক ঘোষণা দিয়ে বসছেন এবং তিনি কিতাব দেখছেন অথবা তিনি তথাগত কাশ্প হয়ে গেছে, আহলে সুন্নাহ জামাতের সমস্ত বাড়াবাড়ি কাশ্প বিশ্বাসী নয়। তবে যদি কারো হয়ে যায় সেটা তিনি গোপন করতে চেষ্টা করেন, তারপরেও প্রকাশ হয়ে যায় আল্লাহর বিশেষ রহমতে সে কারামতকে আহলে সুন্নাহ অস্বীকার করে না। কিন্তু কেউ কেউ কারামতকে অস্বীকার করে, আর কেউ কেউ কারামতের কি করে পশ্চা সাজায় বসছে, যেটা দেখে এটাই কারামত, যেটা দেখে এটাই কারামত, আর কেউ কেউ বসে বসে কারামত বানা বানার কেন ছিলেন, কারামত বানানো জানেন, দরবারের লোকদের কাজে হলো কারামত বর্ণনা করা, আর মুরব্বীর কারামত তো শেষ নাই। যদি কোনো কোনো বই মধ্যে দেখবেন কারামতের মানে কি বলবো, কার ফুল চুরি আর কি ছুটছে, তাহলে কি হয়েছে, তিনি আল্লাহর উপর ভরসা করে রওনা হয়ে গেছেন, নদী পার হয়ে গেছেন, তারপরে সেখান থেকে গিয়ে চলে গেলেন, এইভাবে গল্প পড়তেই আছেন, গল্পের পর গল্প, তিনি চলে গেছেন, খাওয়া দাওয়া লাগেনি, তার কিছু হয় না, এই জাতীয় গল্প গল্প পড়তে হয়ে গেছে, এই জাতীয় কারামত বসে বসে বানাইলেই হয়। হ্যাঁ, কারামত আছে, সত্য কারামত আমরা স্বীকার করি, কিন্তু বানোয়া কোনো কারামত আমরা স্বীকার করি না। এই জন্য ইসলামের এই নীতিগুলো মেনে চলতে হবে, ইসলাম হচ্ছে মধ্যপন্থা। আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছি, শরীয়তের ক্ষেত্র ইসলাম মধ্যপন্থা, কিছু উদাহরণ দিয়ে শেষ করবো। একটা হচ্ছে দেখেন মালিকানা, সম্পদের মালিকানা বিষয়ে আমরা উল্লেখ করেছি যে ইসলাম মালিকানা যেমন দেয় বলে না যে সব কিছু মালিক হয়ে যেতে, বরং মধ্যপন্থা অবলম্বন করেছে, গরিবদের সম্পদ হক আছে সেটাও বলে, আবার গরিবদের বলে যে তুমি তার উপরে জুলুম করিও না, তোমার যতটুকু হক সেটা তুমি গ্রহণ করো সেটা বলে থাকে। আবার হকুল এবাদ এর ক্ষেত্রে চুরি করলেই, আগেকার দিনে চুরি করলে কি করতো, ইউসুফ আলাইহিস সালামের কাহিনী দেখেন, চুরি করলে কি হইতো, কি হইতো, দাসে পরিণত হইতো, দেখছেন কি না, ইউসুফ আলাইহিস সালামের কাহিনীতে চুরি করলে কি হয়, দাস হয়ে যায়। খেয়াল করছেন আপনি, সে কাহিনী পড়েন না আপনারা, এটাতে একটা একজনের এহান অপমানজনক অবস্থা, এই শরীয়ত তা থেকে মুক্তি দিয়েছে, কারণ কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে করেছে যে চুরি করলে তার কি হবে, হাত কাটা হবে, সারা শরীর না এক হাত শুধুমাত্র, তাও তার জন্য একটা হাত রাখা হবে, যে হাত দিয়ে সে নিজের শরীর পরিষ্কার হতে পারে, অন্তত খেতে পারে, একটা হাত তার জন্য রেখে দিয়েছে। খেয়াল করছেন, ফাত্তারু আইমানাহুমা, ডান হাতটা শুধু কাটা হবে, একটা ভয় দেখানোর জন্য, এই নয় যে তার চুরি করলে তার চিরস্থায়ীভাবে একজন দাসব দাসমুক্তির আর কোনো উপায় নেই এমন কথা বলা হয় নাই, এমন কথা বলা হয় নাই, বরং চুরি করলে তার শাস্তি নির্ধারিত কিছু বাড়াবাড়ির পর্যায়ে যায় নাই, যাকে মেরে ফেলার পর্যায়ে যায় না। আবার দেখেন এত ছাড়ও দেয় নাই, বর্তমান আইনে কী করে, যত চুরি করে কী করে, জেলে যায়, গেলে কী হয় সেখানে জানেন, ডাকাত হয়ে বের হয়, গেছিল সুর হয়ে বের হয়ে কী হয়, ডাকাত হয়ে, কেন, তারা আসলে মধ্যমপন্থা অবলম্বন করতে পারেনি। আমরা তো একটা দেশে ছিলাম, আমি 15 বছর ছিলাম একটা দেশে, যেই দেশে ইসলামী শরীয়ত যেই দেশে বাস্তবায়িত আছে, এই জায়গাতে মানে আইনগুলি বাস্তবায়িত আছে, আমি একজন মানুষও হাত কাটা দেখিনি। অথচ ইউরোপ আমেরিকায় প্রচার করে বেড়াচ্ছে তারা যে এদের কারণে সৌদি আরবে ওদের মায়া কান্না কি, সৌদি আরবের মানুষগুলি হাত কেটে শেষ করে দিল, আমি তো একজনও দেখলাম না কোনোদিন, কারণ আপনি যদি কোন একজন মানুষকে যদি কোনো আপনি বলতে পারেন যে হাত কাটা হবে, সেই কিন্তু জীবনও চুরি করবে না, বিরাট সে মনে করবে একটা সে যে চুরি হাত কাটা শুধু আমার অসম্মান না, কার অসম্মান, পুরো পরিবারের উপর অসম্মান, ভবিষ্যৎ প্রজন্মের উপর অসম্মান, তাই না, কেউ এই কাজটা করবে না, করবো না, এটা করতে পারবো না, আর যাই হোক চুরি করবো না। আমাদের মনে পড়ে আমাদের এক বন্ধু বলছিল, নাইজেরিয়ার একটা প্রদেশে একবার, ছোট্ট একটা প্রদেশ, জামপাড়া প্রদেশ নাম,
যেখানে তারা ইসলামী মানে তারা ইয়া হিসাবে পরীক্ষামূলকভাবে ইসলামী আইন বাস্তবায়িত করার ঘোষণা দিচ্ছে। তো আমাদের শেখরা ওখানে গেছেন দেখতে, দেখতে যাওয়ার পর আগেরবারের ইয়া অনুসারে যেটাই ধরে এটাই পকেটে পুরে রাখে, যেটা ধরে কোন রকম ধরে রাখে, রাখে না কোথাও, কারণ আগেকার অবস্থা হচ্ছে রাখলেই দেখি যে একজনে দৌড় দিছে। আগেকার অবস্থা ছিল এরকম, কেউ রাখলেই একজন নিয়ে দৌড় দিয়ে চলে গেছে, মানে সিজাইকারের মতো ওই মানে সিসকে চোর আছে না, এগুলি কি বলে এগুলিকে পকেট মার এরকম নিয়ে যাচ্ছে দেখা। এবারও তারা এইভাবে সব কিছু গুছিয়ে রাখছে। এক মেয়ে বলতেছে যে ইংরেজিতে, তোমরা এত ভয় পাচ্ছ কেন, এখন এই দেশে চুরি হয় না, অথচ হাত কাটা হয় নাকি। এর আগে বলছে এখন এই দেশে চুরি হয় না, কেউ তুমি রেখে দাও কেউ নিবে না, দুই দিন থাকলেও কেউ নিবে না, এটা তুমি টেনশন করে নেবি। দেখো শুধুমাত্র একটা ঘোষণা আসছে যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে, এই ঘোষণাটার কারণে কোনো চুরি বন্ধ হয়ে গেছে। শরীয়ত এটাই চেয়েছে, এটাই চেয়েছে যে কাটা উদ্দেশ্য নয়, বরং তাদেরকে তাহজিব, তাদেরকে সভ্য করে তোলা উদ্দেশ্য, তাদেরকে পরিচ্ছন্ন করে তোলা উদ্দেশ্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফামান উকিবা বিহি, যদি কারো শাস্তি দেওয়া হয় এটা যেন কাফফারা হয়ে যাবে, তার জন্য গুনার ক্ষমা হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তাকে পাথর মারা হচ্ছিল একজনকে, আর একজন বলছিল যে তাকে তার উপর আল্লাহ লানত, রাসূল বলেছেন কেন তুমি এই দোয়া করেছো, এটা এই বদদোয়া করছো, তুমি কি জানো যে এই লোকটি এমন তওবা করেছে যেই তওবা যদি ভাগ করে দেয়া হতো তাহলে মদিনাবাসী সবাইকে সেই তওবা গ্রহণ করে নিত, তথা সবাই মুখ সবাই ইয়া হয়ে যেত, মুক্ত হয়ে যেত, এত বড় তওবা সে করেছে, সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যেত। তাহলে ইসলাম যে জিনিসটি চেয়ে সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের ওয়াসাফিয়া, মধ্যম পন্থা। এই মধ্যম পন্থা আমরা দেখলে আমরা যদি আমরা মেনে চলি তাহলে আমরা এখন আমি আমার কথা সংক্ষেপ করে বলতে চাচ্ছি, কথাবার্তায় মধ্যম পন্থা চেয়েছে ইসলাম, হাসি কৌতুকে মধ্যম পন্থা চেয়েছে, ব্যয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা চেয়েছে, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে, বিনয়ের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করেছে, ধীরস্থিরতার ক্ষেত্রে, সাহসিকতার ক্ষেত্রে, সাবধানতার ক্ষেত্রে, ক্ষমার ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে, সব অবস্থায় কয়েকটা আমি বলবো ইসলাম এ সর্বদিক থেকে মধ্যমপন্থী জীবন হিসাবে আপনাকে আপনার প্রত্যেকটি শরীয়তের সমস্ত কাজ মধ্যম পন্থা হিসাবে গ্রহণযোগ্য। এই জন্য এই আকীদা এবং শরীয়তের ভিতরে যদি কোনো বাঁচতে চান আপনি প্রত্যেকটার মধ্যে আপনি পাবেন যে এটাই সৌন্দর্য, এর চেয়ে ভালো কোনো কিছু কল্পনা করা যায় না কোথাও। এটা কিভাবে আপনি অর্জন করবেন, এক নম্বর হচ্ছে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে। কিভাবে বুঝবেন, যে ব্যক্তি কোনোদিন ইসলাম সম্পর্কে জানেনি সেই শুধুমাত্র ইসলামের ইসলামের দণ্ডবিধি সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারে, যে ব্যক্তি কোনোদিন ইসলামের বিধিবিধান জানেনি সেই শুধুমাত্র ইসলামের বিধান নিয়ে সমালোচনা করতে পারে, যে ব্যক্তি ইসলামের বিধান ভালোভাবে জানছে সে সমালোচনা করবে না, বরং সে মুসলিম হয়ে যাবে। বহু অমুসলিম জিজ্ঞাসা করা হয়েছে কি জন্য ইসলাম গ্রহণ করেছ, বলছে যে এর সৌন্দর্য দেখেছি, এর সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করেছি। আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখতাম যে কাঁদতেছে মানুষ, আমাদের চোখ দিয়ে পানি তো আসে না, কোরআন তেলাওয়াত শুনছি, একজন কোরআন তেলাওয়াত করতেছে আর কাঁদছে, খুঁজে পাই না কে কাঁদতেছে। পরে ভালো করে খুঁজে বের করলাম তারা ওই লোকগুলো কাঁদছে যারা ন মুসলিম, কারণ তারা ইসলামের সঠিক সৌন্দর্যটা বুঝতে পেরেছে, এত সুন্দর ইসলাম আমি দেখেছি। আর বর্তমান বাংলাদেশেও এমন ন মুসলিম আছে যারা সত্যি হিন্দু থেকে মুসলমান হয়েছে, তারা ইসলামের সৌন্দর্য দেখে তারা বলে কিছুই নাই তাদের, কেউ দেয় না, স্ত্রীও দেয় না, জানেন যে ন মুসলিমদের সমস্যা কত বেশি, থাকতেও কেউ দেয় না, তাদেরকে বিয়েও কেউ দেয় না, তাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে না, সবাই বলে যে ওদের এর সামনে দাঁড়িয়ে দাও, মসজিদের সামনে দাঁড়িয়ে গেলে তোমার কিছু পাইবে, অনেকে এখানে লজ্জায় দাঁড়ায় না, তাদের কষ্ট আর তারা ইসলাম ছেড়ে যায় না। কেন, ইসলাম সুন্দর, মানুষগুলো অসুন্দর হতে পারে, মানুষগুলো আচরণ খারাপ করতে পারে, ইসলামের কাজ তো সুন্দর, ইসলাম যদি কারো অন্তরে ঢুকে সে কোনোদিন ইসলাম ছেড়ে যায় না, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, সবচেয়ে বড় বড় সৌন্দর্য। এই জন্য আমাদেরকে শারীরিক জ্ঞান অর্জন করতে হবে, ইসলামকে জানতে হবে, ইসলামকে জানতে হবে, না জেনে অপবাদটা বেশি হবে। যারা আজ নাস্তিক হয়ে গেছে আমাদের সন্তানরা, এরা কেন নাস্তিক হলো আপনি বলেন তো, হ্যাঁ না জানার কারণে, মানে বিশ্বাস করেন এদের বাবা মা ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারেনি, এমনও হতে পারে যে এদের বাবা মা ইসলামের নাম দিয়ে অনিসলামিক কাজ করেছে আর তারা দেখেছে,
দেখে মনে করছে এটা বুঝে ইসলাম, এরা অনুষ্ঠানিক কাজ দেখে মনে করেছে এটা বুঝে ইসলাম, বাবা মার অনুষ্ঠানিক কাজ দেখছে এই জন্য এটাকে ইসলাম মনে করেছে, কিন্তু এই জন্যই তারা নাস্তিক হয়ে গেছে। তাহলে দোষটা কোথায়? আমাদের সন্তানদেরকে আমরা ইসলামে দীক্ষিত গড়ে তুলতে পারিনি, নিজেরা ইসলাম সম্পর্কে জানিনি। তাহলে এই মধ্যপথে জানতে হলে এই এক নম্বর কাজ হচ্ছে সরাসরি জ্ঞান অর্জন করতে হবে, দ্বিতীয় আইন জ্ঞানের কোনো বিকল্প নেই। দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় কাজটা করতে হবে, হকপন্থী আলেমদের সাথী হতে হবে, হকপন্থী আলেমদের সাথী হতে হবে। মন যা চায় তা করবো না, যেখানে সেখানে হব না, কতক্ষণ হাঁটলেও হয় না, একদম আলেমদের সাথী হতে হবে, যারা উত্তর দিতে পারে তাদের কাছে যেতে হবে। আপনার কি মনে আছে সেই কাহিনীর কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববর্তী উম্মতের মধ্যে এক লোকে ছিল যে 99টা হত্যাকাণ্ড ঘটাইছে। ঘটানোর পরে এক ইবাদতকারীর কাছে যায় বলছে যে আমার কি কোনো তওবা আছে? বলে তো আবার তওবা যা কেন, বলছে তোমারে মারি 100টা পুরে গেল যা। এরপরে সে এক আলেমের কাছে গেছে, হকপন্থী আলেমের কাছে, তাকে যায় বলছে যে হ্যাঁ সত্যনিষ্ঠ আলেম, আমার কি কোনো তওবা আছে? তওবার দরজা তো বন্ধ হয়নি, তবে তুমি যেখানে আছো এই জায়গাটা ভালো মানুষের জায়গা নয়, এরা তোমাকে আবার খারাপের দিকে নিয়ে যাবে। আপনি যদি সারাক্ষণ দেখে মানুষ কি খাচ্ছে, প্রতিদিন টানতেছে কি টানতেছে, ডাল ডাল পেন্সিলিন না ডাল ডাল খাচ্ছে আবার কি এগুলি, তখন সে এগুলো সবাই খায় আমিও খাই, পরিবেশ এরকম। তুমি যেখানে থাকো সেটা ভালো মানুষের যাও, ভালো মানুষের দিকে যাও। তখন লোকটা রওনা হয়ে গেছে, প্রতিমধ্যে মারা পড়ছে, সে কাহিনী আপনারা জানেন, লম্বা করে বলবো না আমরা। তো আল্লাহ তারা দুই ধরনের ফেরেশতা পাঠিয়েছে, মালায়েকাতুর রহমান মালায়েকাতুল আযাব, আর দুই দলে আসছে, আসে এই বলে যে আমি হরণ করবো, এই বলে আমি হরণ করবো। হ্যাঁ তখন কি বললো আল্লাহ তাআলা যে জমিন বলে যে ঠিক আছে, আল্লাহ তাআলা বলে যে ঠিক আছে কোন দিক কাছে দেখো, সে তো রওনা হয়েছে তওবা করে, কোন দিক কাছে দেখো। জমিনকে বলে যে তুমি যারা ভালো লোক তাদের দিকে সংকুচিত হয়ে যাও। জমিন সংকুচিত হয়ে গেলো, এক বিগত পরিমাণ ওইদিকে বেশি পাওয়া গেলো, আর মালায়েকাতুর রহমান তার রূহ হরণ করলো। এটা কেন? যে ভালো লোকদের সাথে চেষ্টা করেছে। এই জন্য সত্যনিষ্ঠ মানুষের সাথে থাকতে হবে, এরকম তাকওয়া মসজিদে যারা অবলম্বন অবস্থান করে তাদের সাথে আপনার বসবাস থাকতে হবে, নইলে আপনাকে যে কোনো সময়ে শয়তান আপনাকে কি করতে পারে, গ্রাস করে নিয়ে যেতে পারে, গ্রাস করে নিয়ে যেতে পারে, দূরে নিয়ে যেতে পারে, এবং আপনাকে দূরে আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই জন্য আপনার আমার কাজ হবে মধ্যম পন্থা, ভালো শরীয়ত শরীয়ত মেনে চলতে হলে দুই নম্বর যে কাজটা হচ্ছে হকপন্থী লোকদের সাথে হতে হবে, তিন নম্বর হচ্ছে প্রান্তিকতা বর্জন করতে হবে, এবং প্রান্তিকতা করে অথবা তাড়াহুড়ো করে এরকম লোকদের থেকে দূরে থাকতে হবে। প্রান্তিক লোক আছে কি না? আছে, আমাদের সমাজে প্রান্তিক লোক আছে, কিছু কিছু খারেজি মানহাজের লোক আমাদের সমাজে আছে, মানহাজ ছিলেন। আকিদা হচ্ছে গায়েবের উপর ইমান আনা, এটা হচ্ছে আকিদা, আর মানহাজ হচ্ছে সেটা অনুসারে জীবন গ্রহণ করা, এগুলো মানহাজ, দুটো এক নয়। মানহাজ একটু বাড়তি, বুঝতে পারছেন? ইমান আনে আল্লাহ তাআলা কোরআনের এই বাণী, কিন্তু যখন অর্থটা করতে যায় ভুল করে তখন মানহাজ ভুল হয়ে গেছে, বুঝতে পারছেন? কর্মপদ্ধতি কর্মপন্থায় ভুল করে মানুষ। এই জন্য দেখবেন অনেকেই আপনাকে ডাক দিচ্ছে তথাকথিত জিহাদের দিকে। কেন তথাকথিত জিহাদ বললাম জানেন? অনেকে বলে যে আপনারা তো জিহাদের কথা বলেন না, দেখবেন আমাদের অনেক জায়গায় বলে আপনারা তো জিহাদের কথা বলেন টলেন না। তো জিহাদের কথা আমি বলছি, হ্যাঁ 100 বলছি, এখন চলেন আমার নিয়ে জিহাদ চলেন, দেখি কোথায় যান আপনি, কোথায় যাবেন জিহাদে করতে? শরীয়ত জিহাদের কিছু শর্ত দিয়ে দিয়েছে, ফরজে আইন তারপরে ফরজে কিফায়া, মনে রাখতে হবে, ফরজে আইন তারপরে ফরজে কিফায়া। ফরজে আইন হচ্ছে আকীদা বিশ্বাস ঠিক রাখা, ফরজে আইন হচ্ছে আকীদা বিশ্বাসের প্রচার করা, দাওয়াত দেয়া, ফরজে আইন। ফরজে কিফায়া হচ্ছে দাওয়াতের একটা মাধ্যম হচ্ছে জিহাদ। দাওয়াত যদি কোনো দেয়া যায় অন্য কোনো পদ্ধতিতে, তাহলে আর জিহাদের আক্রমণের কোনো প্রয়োজন নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা যুদ্ধ করছেন? যুদ্ধ করেন নাই। কেন? মুসলমান হয়ে গেছে আর যুদ্ধ করার দরকার নাই। আজান শুনলে তিনি যুদ্ধ করতেন না, কেন? যদি ইসলাম গ্রহণ করে আমার আর দ্বিতীয়বার অস্ত্র ওঠানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং এই জিহাদ এখন জিহাদ আপনার জন্য একটুকু জিহাদ যথেষ্ট, যে আপনি কি করবেন, মান রা আমিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি, এটা আপনার জন্য নয়, এটা ক্ষমতাসীনের জন্য।
তার অনুমতিতে হতে হবে, তার নির্দেশিত তার নির্দেশ পন্থা হতে হবে, না করলে তিনি গুণাগার হবেন, আল্লাহর কাছে তিনি দায়ী থাকবেন। এর পরেরটা আছে ফাইল্লাম তাস্তাতে পাবে কালবি, পাবে লিসানি, পাবে লিসানি, মুখ দিয়ে, মুখ দিয়ে জিহাদ করুন, আপনি হাত দিয়ে করুন, লেখালেখি দিয়ে করুন, কিন্তু হানাহানি মারামারির মধ্যে নয়, 63 জেলায় একসাথে বোমা ফাটিয়ে নয়। সুদাই বলে ফেললাম এটা কোনো জেহাদ নয়, এটা হচ্ছে এক, এটা হচ্ছে প্রান্তিকতা, হারাম কাজে প্রবৃত্ত হওয়া, ফেতনা তৈরি করা, ফাসাদ তৈরি করা, এটা শরীয়ত অনুমোদন করে না। ইসলামী শরীয়তের এই মানহাজি, এই খারিজি মানহাজ থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে দেখা যায় কিছু যুবক অন্যায় করেছে, এখন অনেক অন্যায় করে ফেলেছে, এখন এর জন্য গুনাহ থেকে বাঁচার জন্য হয়তো তাকে সুন্দর করে একটা কেউ পরামর্শ দিয়ে বসলো যে তুই তো বিপদে পড়ছিস, জেহাদ করে মরে গেলে একদম সব গুনাহ মাফ, এখন সে এখন যেখানে সেখানে মরে দিতে চায়, এটাই এত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যাবে? জি না, এটা বলা হয় না। আপনাকে জিহাদের মানহাজ জানতে হবে, শরীয়তের হুকুম জানতে হবে, বিধান জানতে হবে, এমনিতে কিছু একটা করলেই জান্নাত পাওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য ইস্তিকামত থাকতে হবে রাসূলের সুন্নাহর উপরে, নিয়ম নীতির উপরে, শরীয়তের উপরে যথার্থ আমল করে যেতে হবে। আপনাকে আমল করে গেলেই যদি মারা যান আপনার জন্য জান্নাত আছে, এর আগে আপনি হুট করে ধরে কয়েকজনকে মেরে যা মারছি একটা, অথবা কারো হ্যাঁ নিজেও মরে, এরপরে তারা জিজ্ঞাসা করলো জান্নাত চোখে দেখতেছি, মৃত্যু কুচ্ছু দেখিস না তুই, কুসে জান্নাত এখানে, হারাম কাজ করেছিস। কোনো কোনো জায়গায় কারো কাফের মেরে দিলে হলো, রসুলের যুগে মদিনাতে কি ইহুদিরা ছিল না, ছিল না, ছিল না, রসুল কি বলছে যে এই চুরি করে করে সব মারিয়ে ফেলবি, এই বোমা ফোটা ফুটা, অথবা এখানে যে কিছু একটা মার বলছে না, কখনো না, কখনো সাহাবি কাউকে এভাবে হত্যা করতে না, বরং এটা বিচার হতো, যদি কেউ হত্যা হতো বিচার করা হতো, কেন এটা হলো? সুতরাং দেখলেই কাউকে মেরে ফেলতে হবে, এটা কিন্তু ইসলামের নীতি ভিতরে পড়ে না, কখনো না। আপনার দায়িত্ব যতটুকু অটুকু পালন করেন, আরেকজনের দায়িত্ব আপনি কাজে নেবেন না, আপনার দায়িত্ব যতটুকু অটুকু পালন করেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আপনি হাতে তুলে নেবেন না, এটা আপনার দায়িত্ব নয়, আপনি বলা পর্যন্ত আপনার দায়িত্ব। কিন্তু এই মানহাজগত ত্রুটির কারণে আজ অনেকে সন্ত্রাসী হয়ে যাচ্ছে, এই যে মানহাজগত ত্রুটি থেকে আপনার বেরিয়ে আসতে হবে, মধ্যমপন্থী হোক, যে হ্যাঁ জিহাদের যখন ডাক আসবে আমি জিহাদ করব, নিঃসন্দেহে করব, যাব, করতেই হবে, মাথা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলেছেন, কি বলেছেন, মাল্লাম ইয়াগযু ওয়ালাম ইউহাদদিস নাফসাহু বিল গাদু মা তাআলা শুবাতিন মিনান নিফাক, যে ব্যক্তি জিহাদ করবে না, জিহাদের নির্দেশ আসে, জিহাদ করে না, দ্বিতীয় অংশ আছে, ওয়ালাম ইউহাদদিস নাফসাহু বিল গাদু, জিহাদের নির্দেশ আসে নাই কিন্তু অন্তরে জিহাদের কোনো প্রেরণাও নাই, ধারণাও নাই, রাসূল বলছেন নেফাকি অবস্থায় মারা গেল, কেন জিহাদের জিনিসটা তার লাগবেই। এই জন্য আমাদের অন্তরে আসল জিহাদ করব কখন, যখন সেই শর্ত পূরণ হবে, জিহাদ অবশ্যই করতে হবে, কিন্তু এর আগে যেটাই করবেন এর বাড়তি আলোচনা, বাড়তি হানাহানি মারামা, এটা হচ্ছে কি নিষিদ্ধ জিনিস, এটাই হারাম, এটাই খারেজি মানহাজ, এটাই, এটার কারণেই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এবং যারা এর বিরুদ্ধে দাঁড়িয়েছে এদেরকে বলা হয় বাগী। আপনি আমি যদি এর বাইরে চলে সেটাই বাগী হব, সীমা লঙ্ঘনকারী হব, কখনো সেটা গ্রহণযোগ্য পদ্ধতি হবে না। এই জন্য প্রান্তিকতা যারা করে এদের থেকে দূরে থাকতে হবে। আরেক গোষ্ঠী আছে ছাড়াছাড়ি যারা করে তার থেকে দূরে থাকতে হবে, ছাড়াছাড়ি বুঝেন, সব মানুষের তো খেলা দেখতেছে, আমিও খেলা দেখি সব, এটা এটা কোনো ভালো কথা নয়। যুবকদের জন্য বা বৃদ্ধদের জন্য, সবার জন্যই, অনেকে দেখবেন যে তথাকথিত খেলার নাম দিয়ে ঘন্টার পর ঘন্টা কোনো কোনো বড় বাক্সের দিকে তাকিয়ে আছে, না এটা তো বৈধ নয়, কি জন্য আপনি সেদিকে তাকিয়ে আছেন, আপনার সলাত আছে, আপনার এবাদত আছে, সব কিছু বাদ দিয়ে আপনি বিশ্বে তথাকথিত কিছু মানুষের দিকে তাকিয়ে আছেন, কি লাভটাতে আপনার, সময় নষ্ট করতেছেন, এই সময়টাই তো আপনার জীবন, এর সব আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবে, ওয়ান উমরিহি ফিমা আফনা, তার যৌবন কোথায় ব্যয় করেছে। এই জন্য ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি যারা অবলম্বন করে তাদের থেকে দূরে থাকতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। চতুর্থ, ফরজ কাজ এবং অধিক পরিমাণে নফল নফল সালাত আদায় করতে হবে, ফরজ ঠিক রাখতে হবে। আর যখনই যেই হাদিসের কথা শিরিকের বিষয় হইলে কঠোর হইতেন, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোথাও তিনি কারো উপরে কঠোর আচরণ করেছেন দেখা পাওয়া যায় না। দাওয়াতের ক্ষেত্রে আমাদের কঠোর হওয়া যাবে না, দাওয়াতের ক্ষেত্রে কোমল নীতি অবলম্বন করতে হবে, আপনাকে দেখেই যেন এই দাওয়াতের পথে মানুষ আসে, আপনার আমার সেই নীতি অবলম্বন করতে হবে। ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে মুসলমানদের মধ্যে কল্যাণ কামিতা থাকতে হবে, আপনার মধ্যে
যে প্রত্যেকের কল্যাণ করব আমি, প্রত্যেকের ভালো করব আমি, ভালো চাই। আর দিনওয়ান নাসিহা, রাসূলুল্লাহ সাল্লাম যেটা বলেছেন সেটা আপনার মধ্যে থাকতে হবে। সপ্তম হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। অষ্টম হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে নিজের জন্য এবং সবার জন্য, যে আল্লাহ যেন সবাইকে সঠিক পথে নিয়ে আসে। এর মাধ্যমে কেবলমাত্র আমরা মধ্যম পন্থায় থাকতে হবে। এর মধ্যম পন্থার বিপরীতে হচ্ছে যেটা, সেটা হচ্ছে পথ ভ্রষ্ট পথ, বা সেটা দুইটা পথ, একটা হচ্ছে প্রান্তিকতা, অথবা সেটা হচ্ছে দুই প্রান্তিকে, যেটা প্রান্তিকতা বলতে চাচ্ছি এটাই, যে হয় এটা একেবারে ছেড়ে দিয়েছে দাওয়াতের পথ থেকে, অথবা দাওয়াতের পথে কঠোরতা অবলম্বন করে জোর করে মানুষকে কখনো ইসলামের দিকে আনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে জোর করে ইসলামের দিকে আনেননি। একটা কিচ্ছা বলি, এর মধ্যে আমি শেষ করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক জিহাদ থেকে ফিরে আসছেন, নাজ থেকে আসার সময় এক জিহাদে ফিরে আসছেন, জিহাদ থেকে ফিরে আসছেন, নাজ থেকে আসছেন তিনি, আচ্ছা জিহাদ করে ফিরে আসছেন। এমন সময় একটা বৃক্ষ অরণ্য পূর্ণ একটা জায়গা, গাছ গাছালি দেখলে মানুষের একটু বসতে ইচ্ছা করে। রাসূল বললেন ঠিক আছে, আজকে কাইলুলা দুপুরের পরে ঘুমটা আমরা এই গাছের নিচে কাটিয়ে দিই। তো সাহাবায়ে কেরাম যে যার পছন্দ মতো গাছ দেখে দেখে যে শুয়ে পড়েছে এবং ঘুমিয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা বড় গাছ দেখে সে গাছের নিচে শুয়ে পড়ছেন। ঘুম থেকে উঠলো কি দিয়ে দেখেন, ঘুম থেকে উঠছে এক তরবারি ঝনঝনায় দেখে। রাসূলের তিনি তরবারিটা আটকে রাখেন গাছের ডালের সাথে, ঘুমিয়ে গেলেন। তিনি দেখলেন যে এক লোকে তরবারি হাতে নিয়ে বলছে, কে তোমাকে রক্ষা করবে? খেয়াল করেছেন কি বলেছে, কে তোমাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ আল্লাহ দুইবার বলেছেন। কত বড় ইমানদার, ইমান কেমন, পাগল হয়ে যায় না, দৌড় দৌড় করে না, মারামারি করে না, আল্লাহ রক্ষা করে বলছে। লোকটার হাত থেকে তরবারি পড়ে গেল, বুখারী মুসলিম হাদিস তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উঠিয়ে বললেন, এখন তোমাকে কে রক্ষা করবে? সে বলল যে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না। সে তো সিলেসি আরম্ভ করছে, বলতে ইসলাম ইসলাম গ্রহণ করো, বলো আমি ইসলাম গ্রহণ করবো না। রাসূল তরবারি দিয়ে বলতে পারতেন ইসলাম না গ্রহণ করো তাহলে মেরে ফেলবো, এটা কিন্তু বলেননি। কি বলছে শুনবেন, লোকটি বলছে তুমি সুন্দর তরবারি গ্রহণকারী হও, আমাকে মেরো না, আমাকে মেরো না। রাসূল বলেন, তারপর বলতে রাসূল ইসলাম গ্রহণ করবে না? বলে না করবো না। রাসূল বলতে কি করবে? বলে আমি তোমাকে ওয়াদা দিচ্ছি যে আমি তোমার বিরুদ্ধে আর যুদ্ধ করবো না, এবং যারাই যুদ্ধ করে তাদেরকে সাহায্য করব না। রাসূল হাসান তাকে ছেড়ে দিল। লোকটা এখান থেকে চলে গিয়ে তার লোকদের কাছে গেছে, শত্রুদের কাছে, বলছে তোমরা এমন লোকদের সাথে যুদ্ধ করছো, এমন লোকের সাথে যে লোক অত্যন্ত দয়াবান, সবচেয়ে ভালো মানুষ, এই লোকের সাথে যুদ্ধ করার সাধ্য না, চলো আমরা ইসলাম গ্রহণ করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল হাসান তরবারি দিয়ে ইসলাম প্রচার করছে, কি দিয়ে, চারিত্রিক মাধুর্য দিয়ে, ভালোবাসা দিয়ে। লোকটাকে দেখিয়ে দিয়েছে তার কত হৃদয় কত বড়, তারে মারলে তো এত মানুষ ইসলাম গ্রহণ করত না, দেখিয়ে দিয়েছে কত বড় হৃদয়ের অধিকারী আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার আমার দাওয়াতের ক্ষেত্রে এরকম হৃদয়ের অধিকারী হতে হবে, হানাহানি মারামারিতে লিপ্ত হওয়া যাবে, মানহাজ শিখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করেছেন, আমাদেরকে দাওয়াতের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, হানাহানি মারামারি এর মাধ্যমে নয়, একেবারে ছাড়া ছাড়াই নয়, জিহাদে করবো না যত কিছু হোক এটাও নয়। যখনই এই জাতীয় জিহাদের কোনো ডাক আসবে আমরা সবাই প্রস্তুত থাকব জিহাদ করার জন্য, এটুকু আমরা বলবো, কিন্তু হানাহানি মারামারি করে কোনো আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না। মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, খালিকিন নাস বিখুলুকিন হাসান, একজন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কাছে বলছে, ইয়া রাসূল আমাকে ওসিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাম কি বলছে, আমাকে ওসিয়ত করো। রাসূল কি বলছে, রাসূলুল্লাহ সাল্লাম তাকে তিনটি ওসিয়ত করছেন। এক নম্বর হচ্ছে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহ তাকে অবলম্বন করো। দুই নম্বর হচ্ছে আকবি সাইয়াতিল হাসানাতা তামহুহা, যখনই কোনো গুনাহ করে ফেলো একটা ভালো কাজ করে এটা দিয়ে কভার দিও, কভার দেওয়া বুঝলেন ঢাকনা দেয়া, দুর্গন্ধ বের হচ্ছে ঢাকনা দিলেন ভালো কাজ করে, যা আর জন্য বের না হইতে পারে এটা বন্ধ করে দিন, কারণ ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, ভালো কাজ করলে গুনাহ মাফ হয়।
তিন নম্বর হচ্ছে খালিকুন নাস খুলুকিন হাসান, উত্তম চরিত্রের সাথে মানুষের সাথে উঠা বসা করে। উত্তম চরিত্র কত সুন্দর জিনিস, ইনশাল্লাহ অন্য কোনো এক বৈঠকে সেটা আলোচনা করবো। আজকে আর আশা লম্বা আলোচনা লম্বা না করি, আল্লাহ আমাদেরকে আমাদের দিন বুঝার মানার তৌফিক দান করুন এবং সহি পথে থাকার তৌফিক দান, মধ্যম পন্থা অবলম্বন করার তৌফিক দান করুন। বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আমরা যেন মুক্তি পেতে পারি, তথাকথিত হানাহানি মানহাস থেকে আমরা যেন দূরে সরে আসতে পারি, সে তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের প্রশ্নের উত্তর দেব।